আজকে দিলেও পাস না দিলেও পাস, একদম পিছনে আপনি আর আসবে না আপনারা তো 12 জন আজকে আসেন নাই, আপনারা আসছেন কজন? কি আসে রে ওরে তারপরে আপনারা আপনি তো কত ক্লাস আসেন নাই আসছিলেন কোথায় বসছিলেন সবাই আসছে মনির কই টাঙ্গাইল আচ্ছা আজকে আমরা ক্লাস নাম্বার কত আমাদের 23 ওকে তো আমরা কি নিয়ে কাজ করছিলাম বলেন তো দেখতেছিলাম আপনাদের ছোটখাটো একটা হোমওয়ার্ক ছিল আশা করি কেউ করেন নাই ওকে বুঝি নাই সেটাই আমি চাই না আপনারা আমাকে আশাহত করেন তাহলে একটু খেয়াল করেন বলেন আপনারা এখন যেভাবে প্র্যাকটিস করতেছেন বুটস্ট্র্যাপ আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে একদম সহজ আপনি বলবেন যে হাই হাই এটাই জিনিস ঠিক আছে তো ক্লাস 71 কেন
CSS ফাইল লাগবে তো আমরা একটা CSS ফোল্ডারের মধ্যে একটা CSS ফাইল তৈরি করে নেব স্টাইল ফর CSS শরীফুনে আমাকে নক করছিল না কালকে ফেসবুকে আমি আসলে সরি আপনি সব সমাধান আছে কি স্যার তো ঝামেলার মধ্যে ছিলাম হালকা দেখি আপনাদের কেমন মনে আছে এগুলা আসলে না এটাই দরকার আমাদের হবে তো হবে না আজকে দেখেন আপনি জাভাস্ক্রিপ্ট না হলে আপনি 100 লাইনে কোড লেখেন 200 লাইন মিনিমাম জি কই আজকে আমরা ফর্ম ভ্যালিডেশন করব চেক করে দিয়ে হ্যাঁ বাট তার আগে একটা স্টিকি মেনু তৈরি করতে হবে আজকে শিখে আসলাম সো এখন কি করব এখন যেটা করতে হবে সেটা হচ্ছে
plus all is equal to all hyphen. হয়ে গেলে একটা মেনু তৈরি করে ফেলে মেনু বার পজিশনে ইউএলএলআইতে জাস্ট ড্রপ ডাউন লাগবে না, সিম্পলি একটা মেনু তৈরি করে ফেলেন দু তিন মিনিটের মধ্যে। ও ম্যাম ও কন্ট্রাক্ট এরকম দিয়ে একটা ইয়ে দেন, এভাবে লিখে দিলাম। এখন আমাদের বেসিক সিএসএস রেডি, এবার এইচটিএমএল ফাইলে গিয়ে একটু কাজ করি। আমরা একটু দেখি বিষয়টা কিরকম দেখা যাচ্ছে। দেখতে ডে নাম্বার 23 ফাইল ওকে না ব্যাড, এরকম একটা ইস্যু আসছে। হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমাদের আর একটু বিষয় লাগবে, স্পেসটা কন্টেন্ট এরিয়ার হাইটটা কত দিচ্ছেন 800, এটাকে 12 এটাকে 1000 করে দেন। কন্টেন্ট এরিয়াটার হাইট একটু বাড়ায় দেন, 1000 করে দেন। হ্যাঁ কন্টেন্ট এরিয়ার হাইটটা বাড়ায় দেন। আমাদের যে মেনু বারটা আছে না, আমরা চাচ্ছি যখন আমরা স্ক্রল করে নিচে নামবো, যখন আমরা স্ক্রল করে নিচে নামবো নর্মালি এরকম থাকবে, যখন এই লেভেলে আসবে
তখন মেনু বারটা ফিক্সড হয়ে যাবে। শুনছেন না কি বলছি? নাই যখন আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো এই লেভেলে আসলে মেনু বারটা কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। আদারওয়াইজ এখানে কিন্তু সেমই থাকবে। এরকম একটা কাজই কিন্তু লাস্ট ক্লাসে করতেছিলাম যে কুইজে আপনাদের সবার মাথা ইনক্লুডিং মি অলসো ঠান্ডা হয়ে গিয়েছিল পরবর্তীতে। যাই হোক, সো দিস ইজ আওয়ার বেসিক মার্কআপ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা মেনু তৈরি করতে বলা হচ্ছিল। সো আমি একটি মেনুটা তৈরি করার চেষ্টা করি। আর কত কয়টা জিনিস তুই লিখবি? এরকম একটা মেনু দেখতে পাচ্ছিলাম। আমরা একটা বর্ডার দিয়ে দিই। ঠিক আছে, এখন আমাদের টার্গেট কি? এতটুকু মনে হচ্ছে না? আমাদের টার্গেট হচ্ছে যখন আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো এই মেনু বারটা এখানে ফিক্সড হয়ে যাবে। নর্মালি এরকমই থাকবে, এখানে লোগো থাকবে, এখানে ব্যানার থাকবে, এখানে এটা থাকবে। যখন আমি স্ক্রল করে নিচের দিকে নামবো এই লেভেলে আসলে মেনু বারটা ফিক্সড হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এটা যে করে দিয়ে করেন, লাস্ট ক্লাসে কি করছিলাম এটা দেখেন। প্রজেক্টরের স্ক্রিনের দিকে লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে স্টিমের ফাইলটা আমি ডান করেছি এরকম ছিল না? যখন আমরা স্ক্রল করে নিচের দিকে নামতেছিলাম এই যে ডিপটা ফিক্সড হয়ে যাচ্ছিল না? বাট এই জায়গার ওয়াইডটা কিন্তু কেমন যেন হয়ে যাচ্ছিল, খেয়াল করছেন?
বা উপরের দিকে উঠলে কিন্তু এটা একটু ঝামেলা ছিল আই থিঙ্ক শেষের দিকে, তাই না? তাড়াহুড়া করে শেষের দিকে আর করা হয় না। তো আজকে একদম ঠান্ডা মাথায় কাজটা করার চেষ্টা করে। তো আপনি যেটা করতে যাচ্ছেন সেই কাজটা কখন হবে বলেন তো? আপনি কি কোন এলিমেন্টের উপরে স্ক্রল করতেছেন? না, আপনি পুরো ব্রাউজারটাকে স্ক্রল করে যখন নিচে নামবেন তখন, তাই না? তো সিলেক্ট হবে কোনটা? উইন্ডো। আর এর উপরে ইভেন্ট হবে কোনটা? স্ক্রল। তখন আপনি কি করবেন একটু খেয়াল করেন না, আপনার সবাই ব্যস্ত কাজ করে, এত শেষ হলে বলেন একটু কথা বলবো আমি একটু কাজ করি। হ্যাঁ না, আমি সবার চোখের দিকে একবার স্ক্যান করে আসলাম আপনাদের এই কাজটা করা হয়নি কয়েকজন করে ফেলেন তাহলে আস্তে আস্তে, তারপরে আমরা কাজ করি, সমস্যা নেই। এত অস্থির হওয়ার কিছু নাই, অনেক সময় আছে আমাদের হাতে। মেনুটা মানে এই কাজটা কোন তৈরি করেন, আর কারো যদি সমস্যা হয় নোট করেন যে আই হ্যাভ সাম প্রবলেম হচ্ছে না। কেউ কিছু বলতেছে না, তার মানে সবার হয়ে গেছে। ওকে, তাহলে একটু খেয়াল করেন আমাদের এখন কি করতে হবে বলেন তো, কি করতে হবে বলেন? এখন কি করবো রাইট নাও? এখন আমাদের টার্গেট হচ্ছে স্ক্রল করলে মেনুটা এখানে ফিক্সড হবে। তো আমাদের জেকুইরি জাভাস্ক্রিপ্টে একটা ফাইলে জেকুইরি কোড লিখতে হবে, বাট তার আগে জেকুইরি লাইব্রেরি টানতে হবে না? সো জেকুইরি লাইব্রেরিটা নিয়ে আসেন। আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম জেস। জেস এর মধ্যে আমরা একটা জেস ফোল্ডারের মধ্যে জেকুইরি লাইব্রেরিটা রেখে দিলাম। আবার ওই জেএস এর মধ্যে আমরা আর একটা কি ফাইল নেব বলেন তো? জাভাস্ক্রিপ্ট ফাইল। জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম, আমরা নাম দিয়ে দিলাম স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, সো দিস ইজ আওয়ার প্রজেক্ট ডিরেক্টরি স্ট্রাকচার। একটা সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার, একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল। সিএসএস ফোল্ডারের মধ্যে একটা সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে জেকুইরি লাইব্রেরি একটা ফাইল এবং স্ক্রিপ্ট ডট জেএস একটা ফাইল, যেখানে আমরা আমাদের কোড লিখব। কেমন? এখন এই ফাইলগুলোর সাথে আমার এইচটিএমএল ফাইলের সাথে লিংক আপ করতে হবে না? তো বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক ইমিডিয়েট উপরে আমরা জানি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়। সো সোর্সের মধ্যে আমরা জেএস থেকে জেকুইরির ফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম, এরপরে আমরা লিঙ্ক দিয়ে দিব হচ্ছে জেকুইরি, আগে হচ্ছে জেকুইরি লিঙ্ক, এরপর হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইলের লিঙ্ক, তাই না? আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্ট ফাইলে এসে আমরা প্রথমে কি লিখবো বলেন তো? জেকুইরি অবজেক্ট তো লাগবে, তাই না? ডলার সাইন সিলেক্টর কি হবে বলেন? উইন্ডো হবে। হ্যাঁ, সিলেক্টর হচ্ছে উইন্ডো। এরপরে মেথডের নাম কি হবে? স্ক্রল। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলেন তো? যখন আমরা এই ব্রাউজারটা যখন স্ক্রল করতেছি তখন অ্যাকচুয়ালি এই মানে এই লাইনটা অ্যাক্টিভ হচ্ছে, তাই না? যে উইন্ডো যখন স্ক্রল করা হচ্ছে তখন কি হবে? লাইনটা লিখতে পারছেন? উইন্ডো যখন স্ক্রল হবে তখন কি হবে? কিছু একটা হবে নাকি? ফাংশন, একটা কাজ হবে। তো
কি কাজ হবে, আগে সিম্পলি একটা অ্যালার্ট করে দেখেন বাকিটা এম ইয়া অ্যাটাচ হয়েছে কিনা, ওই উইন্ডোর উপরে স্ক্রল ইভেন্ট অ্যাটাচ হয়েছে কিনা একটা জাস্ট কিছু একটা টেস্ট করে দেখ, অ্যালার্ট করে দেখেন। চাচ্ছিলাম কাজটা অন্তত আপনারা চার পাঁচ জন হলেও আমার আগে করেন, এটা দেখেন ঘটনা হচ্ছে আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামবো এ লেভেলে এসে এটা ফিক্সড হয়ে যাবে, তাই না? লাস্ট ক্লাসে কিন্তু আমরা এরকম একটা এক্সাম্পল করছিলাম, ভুল হোক ঠিক হোক বাট একটা কিছু আপনাকে করেন, তারপরে আমি চেষ্টা করবো আপনার সাথে কাজ করার জন্য। একটু খেয়াল করেন, সবাই একটু অ্যাটেনশন দেন, হ্যাঁ একদম পিছনে আপনি আপনি একটু খেয়াল করিয়েন, একটু খেয়াল করিয়েন। তো যখন আমরা লাস্ট ক্লাসে এটা স্ক্রল করে নিচে নামতেছিলাম একটা নির্দিষ্ট সময় পরে এই এলিমেন্টটা হ্যালো ওয়ার্ল্ড এই ডিপটা কি ফিক্সড হয়ে যাচ্ছিলো, তাই না? এই কাজটা আমরা কীভাবে করছিলাম বলেন তো, প্রথমে আমরা স্ক্রল করে যখন নিচে নামতেছিলাম তখন জাস্ট এটা অ্যাটাচ করতেছিলাম এইভাবে, তাই না? তো ফার্স্টে ছিল, এরপরে আমরা অ্যাকচুয়ালি আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছি অথবা উপরের দিকে উঠতেছি কতটুকু নিচে নামতেছি বা উপরে উঠতেছি এটা মেজার করার জন্য জেকুইরির যে মেথডটা আছে তার নাম কি? জেকুইরি মানে অ্যাকচুয়ালি কোনো এলিমেন্টের কিন্তু না, আপনি আমি বলছি কি পজিশন তো ডেফিনেটলি আর একটা এটার না, আপনি যখন উইন্ডোজ স্ক্রল করতেছেন আমি যখন আপনি যখন স্ক্রল করতেছেন তখন কতটুকু স্ক্রল করে নিচে নামতেছেন কতটুকু উপরে উঠতেছেন সেটা ডিফাইন করা এক কোন ফাংশন দিয়ে। আর হচ্ছে কোনো একটা এলিমেন্ট, এই যে এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা কতটুকু দূরে আছে ব্রাউজারের টপ থেকে সেটা মেজার করার জন্য আমাদের কি লাগে? পজিশন লাগে। পজিশন দিয়ে আগে থেকে ধরতে হবে, দেন সেখানে অ্যাপ্লাই করতে হবে কি টপ প্রপার্টি অথবা লেফট। অর্থাৎ এই এলিমেন্টটা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই হ্যালো ওয়ার্ল্ড এই যে এলিমেন্টটা দেখতে পাচ্ছেন এই এলিমেন্টটা এই বাম দিক থেকে এখানে কতটুকু দূরত্বে আছে এটা বের করে দেওয়া যাবে না? কি করতে হবে? প্রথমে এই এলিমেন্টটাকে জিকুইরি অবজেক্ট দিয়ে ধরতে হবে, এই এলিমেন্টটাকে আগে জিকুইরি অবজেক্ট দিয়ে ধরবেন, ধরে দেন অ্যাপ্লাই করবেন কোন মেথড? ইয়েস পজিশন মেথড। পজিশন মেথড অ্যাপ্লাই করার পর পজিশন মেথড কি করবে? পজিশন মেথডটা এই এলিমেন্টের টপ থেকে এই দূরত্বটা এবং লেফট থেকে এই দূরত্বটা ক্যালকুলেট করে বের করবে, বের করে রিটার্ন করবে, সেটাকে আমরা কি করি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, দেন ওই ভেরিয়েবল আপনি যদি টপ দেখতে চান তাহলে কি দিবেন? টপ। আর যদি লেফট দেখতে চান লেফট নাকি? এটাই কিন্তু করছিলাম লাস্ট ক্লাসে। আর এবং আমরা তাহলে কতটুকু স্ক্রল করে নিচে নামতেছিলাম সেটা সেটা বের করতেছিলাম কি দিয়ে? স্ক্রল টপ দিয়ে। আর আমি যাকে স্টিকি করব ফিক্স করব সেটার পজিশন বের করতেছিলাম টপ থেকে, তাই না? কারণ আপনি যখন স্ক্রল করে নিচে নামতেছেন তাহলে আপনি কখন এই একটা এলিমেন্টকে কোনো একটা জায়গায় স্টিকি করে রাখার জন্য কি করতে হয়? পজিশন ফিক্সড, পজিশন ফিক্স করতে হবে না? আচ্ছা তাহলে এখন খেয়াল করে দেখেন এই যে এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, এই এলিমেন্টটাকে আমি কখন ফিক্স করব? যখন এর যে হাইট এর যে টপ যে দূরত্বটা টপ থেকে যে কতটুকু দূরে এই এলিমেন্টটা আছে আমি যদি স্ক্রল করে যখন নিচে নামবো, তো যখন নিচে নামবো নামতে নামতে উপর থেকে স্ক্রল টপটা যখন সমান হবে তখন আমরা এটাকে কি করে দিব? আমি আমার মনে হয় না আপনি আমার কথা কেউ শুনছেন, আই থিঙ্ক সো আমার কথা মনে হচ্ছে আপনারা অলরেডি বিজি কোনো একটা কাজ। ওকে থ্যাংকস। সো হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি মানে কিভাবে কাজটা করবেন আর কি, তাহলে এখন এখানে কি করতে হবে বলেন তো? আমি যখন স্ক্রল করে নিচ্ছিলাম থেকে প্রথমে আমাকে বের করতে হবে কি, আমি এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটা কতটুকু, এই যে মেনুটা এখানে দেখতে পাচ্ছেন না এখান থেকে শুরু করে এই মেনুটা এটার দূরত্বটা কতটুকু, গ্যাপটা কতটুকু, কতটুকু নিচে আছে নাম্বার ওয়ান। এরপর আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামবো আমি কতটুকু নিচে নামতেছি, তাই না? তো আমি যখন আমার কাছে যদি এই দূরত্বটা থাকে আমি যখন স্ক্রল টপ করে নিচে নামতেছি যখনই এটা সমান হয়ে যাবে তখন আমি এটাকে ফিক্স করে দেবো নাকি? আদারওয়াইজ এটা কি থাকবে? রিলেটিভ থাকবে। চলো আমরা কিছু কোড লিখি। তো ফার্স্টে মনে করেন আমি বের করলাম, আমাকে একটু বের করে দেখান যে এইটা থেকে মেনুটার দূরত্ব কতটুকু, এটা আমাকে একটু বের করে দেখান, অ্যালার্ট করবে। হ্যাঁ
আমি চাচ্ছি ব্রাউজারটা, আমি চাচ্ছি উইন্ডোজটা রিলোড দিলেই এখান থেকে এখান যে গ্যাপটা, সেই গ্যাপটা বের করে আমাকে রিলোড অ্যালার্ট করবে, করে বের করেন, বের করে আমাকে বলেন যে এত। হ্যাঁ কার কত বলেন, ব্রাউজারের টপ থেকে এই মেনুর গ্যাপটা কত দূর? আরো বিষয় তো কথা কিভাবে আপনি তো লেফট দিছেন মনে হয়, টপ হবে টপ। এবার ঠিক আছে কি লিখতে হয় বলেন, আপনারা আমি এখানে দিয়ে দিলাম, জান কল বাড়া মনে দিয়ে দিলাম, আপনারা সিনিয়র মানুষ ঠিক আছে, কোন সমস্যা নেই, দিলেই হবে। তো এই মেনুর মধ্যে দিয়ে দিলাম এখানে, হ্যাঁ সরি কল বারের মধ্যে দিয়ে দিলাম, আইডি দিয়ে দিলাম মেনু। এবার এখানে এসে হ্যাশ মেনু, এরপরে ডট কি লিখব, পজিশন মেথডটা যখন, এটি খেয়াল করেন না যে আমি জেকুইরি অবজেক্ট দিয়ে এইচটিএমএল এর যে এলিমেন্টের আইডি মেনু তা কি করলাম, ধরলাম, ধরে সেখানে মেথড অ্যাপ্লাই করলাম কোনটা, পজিশন। এই পজিশন মেথডটা এই এলিমেন্টের টপ থেকে এবং লেফট থেকে কতটুকু দূরত্বে আছে সেটা মেজার করে আমাকে দিচ্ছে, এই পজিশন মেথডটা আমাকে দিচ্ছে। সেটাকে আমি, যেটা আমাকে দিল সেটাকে আমি কি করব, ভেরিয়েবলে রাখি, বললাম যে মেনু পজিশন। এবার যদি বলি অ্যালার্ট মেনু পজিশন ডট টপ, টপ টপ আছে, লেফট আছে, দুইটা আছে, আগে টপ বলে দিলে এবার দেখি কি দেখায়, ওকে ও স্ক্রল করলে না দেখাবে, হ্যাঁ 250 এক্স্যাক্টলি 250 দেখাচ্ছে, তাই না?
এই 250 কারণ অ্যাকচুয়ালি এখান থেকে এখানে গ্যাপ কত ছিল 250 দেখাচ্ছিল তাই না ওকে আর যদি বলি লেফট লেফট আসছে হ্যাঁ 63.12 64 বা 63 এরকম আর ওকে এরকম কিছু আসছে তো আমরা কিন্তু যে কোনো এলিমেন্টের পজিশন সে কোথায় আছে সেটা আমরা মেজার করতে পারবে ভাবে হ্যাঁ অনেক কাজে লাগবে এটা অনেক কাজে লাগবে কারণ বিষয় মনে রাখতে পারুন কিন্তু সন্দেহ আছে কারণ এগুলো নিয়ে তো কাজ আর করবে না এই মাসেই তো শেষ নাকি এই মাস রেস্ট ওটা আর হবে না বুঝছেন যা কিছু করার এখন করতে হবে এখন রাইট না এখন একদম এখন করতে হবে রাইট সাহেব যদি কিছু করতে চান এখন আপনি তো বলবেন যারা আজকে একটু ঘুরি কালকে থেকে ফাটাই ফেলবো ওই কালকেটা আর কিন্তু কোনো দিনই আসবে না সো আমি এখন কি করলাম এই পজিশনটা বের করে ফেললাম আমার কাছে টপটা আছে নাইস এখন আমার কি লাগবে বলেন তো আপনি যখন স্ক্রল করে নিচে নামতেছেন কতটুকু নিচে নামতেছেন সেই ভ্যালুটা লাগবে না আমাদের আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছি উইন্ডোজটা তখন কতটুকু নিচের দিকে নামতেছি সেটা তো আমার লাগবে নাকি আমি বললাম উইন্ডো স্ক্রল পজিশন ইকুয়াল টু কি লিখবো বলেন তো স্ক্রলটা কি মেথড না প্রপার্টি মেথড না এরকম আপনার মেনু পজিশনও আছে আপনার উইন্ডো স্ক্রল পজিশনও আছে এই ভেরিয়েবলের যে মানটা সেই মানটা কত বলেন তো 100 না 200 নাকি এই ভেরিয়েবলটা এটা ইনিশিয়ালি 0 মানে এটা কি এই যেমন মেনু পজিশন এটার মধ্যে টপ এবং লেফট একটা মান আছে তাই না এই এলিমেন্টের টপ থেকে এবং লেফট থেকে কতক্ষণ দূরত্ব সেটা এর মধ্যে আছে ফিক্সড কিন্তু 250 আর 64 250 64 এর মধ্যে যে মানটা আছে এটা কি ফিক্সড না ক্রমাগত বাড়তে পারে কমতে পারে কারণ আপনি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছেন তখনই তো এর মধ্যে মান ঢুকতেছে তাই না আবার যখন উপরতেছেন তখন তো এর মধ্যে মান ঢুকতেছে সো দিস ভেরিয়েবল মান এটা ফিক্সড না কিন্তু সো এখন আমরা কি করব একটা স্টেটমেন্ট লিখতে হবে নাকি ইফ বলেন তো কন্ডিশনটা কি হবে ইফ এলস ঠিক আছে না মেনু পজিশন ডট টপ সমান সমান কি হবে উইন্ডো যখন এটা সমান হবে তখন কি হবে আপনি ফিক্স করবেন কাকে ইউএল কে পুরোটার ব্যাকগ্রাউন্ডে কি আছে ইউএল আছে না ইনফ্যাক্ট মেনুটাও আছে মেনুটা ঝামেলা করতে পারে বুঝছেন আমরা ইউএলটাকে ধরে রাখি হ্যাঁ পুরোটাকে দেখি কি হয় আর কি সো ইউএলটার মধ্যে একটা আইডি দিয়ে দিই আমরা কি আর দিব বলুন তো মেনু ইউএল না দেন একটা কিছু সো ইউএল এর আমরা একটা আইডি দিয়ে দিলাম হ্যাঁ ইউএলটাকে ফিক্স করে দিব ওকে যদি সমান হয় তাহলে কি হবে ডলার সাইন হ্যাশ
ওই মেনুর যে ইউএলটা আছে ওই সেটাকে ধরলাম, ধরে সেটা কি করব সিএসএস, সিএসএস দিয়ে এর কি হবে পজিশন হবে হচ্ছে ফিক্সড, আর হবে হচ্ছে টপ কত জিরো পিক্সেল, এই তো মনে হয়। আর এলসে এসে কি করবো সেম একই জিনিস, পজিশনটা হবে কি, হ্যাঁ বুঝি না, ইকুয়াল ইকুয়াল ডাবল ইকুয়াল স্যার, হ্যাঁ দেওয়া লাগবে, হ্যাঁ সমান হয় ইকুয়াল ইকুয়াল, এটা কি একটা অপারেটর না, এটা কাজ কি লেফট সাইডে ভ্যালু রাইট সাইডে ভ্যালু সমান কিনা চেক করে, ঝামেলা হতে পারে। আচ্ছা দেখলাম এত তুমি কি হয়, তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা কি করলাম, হ্যাঁ সো আমরা যদি ব্রাউজারে যাই এবং ভিলোর দেই নর্মালি এরকম আছে, খেয়াল করেন আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছি কিছুই হচ্ছে না, তাই না, কিছুই হচ্ছে না, এর একটা কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল ইকুয়াল না দিয়ে এখানে দেন যে মেনু পজিশন টপ যখন গ্রেটার দেন অথবা সমান হবে, ওকে তা হচ্ছে না। এবার যদি রিলোড দেই এই যেবার হয়ে যাচ্ছে, এবার যদি ওকে আচ্ছা স্ক্রল করে সাচিত হয়ে যাচ্ছে তাই না, জি স্যার সাচিত তো হবে না, আমরা একটু কাজ করি একটু বাইরে রাখি,
কেন সেরকম বলেন তো? উইন্ডোজ কল পজিশনটা যদি এবার মনে হচ্ছে বলছি অ্যাকচুয়ালি আমরা এই মানে ইয়ার পজিশনটা মেনুর পজিশনটা আগে থেকে বের করে রাখবো এবং উইন্ডোজ যদি ভিতরে রাখলেও হবে আই থিঙ্ক এখানে হচ্ছে দেখেন অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে কি এটা হচ্ছে কি মানে ভেরিয়েবল না মানে এর পজিশন বাড়তেও পারে কমতেও পারে তাই না? তো এর ভ্যালুটা যখন এটার এটা তো ফিক্সড এই ভ্যালুটা যখন এটার চাইতে কি হচ্ছে আপনার বড় অথবা সমান হচ্ছে এই ভ্যালুটা যখন আমি স্ক্রল করে নিচ্ছি থেকে নামতেছি সেটা যখন এর চাইতে বড় বা সমান হচ্ছে তখন এটা কাজ করছে। সো এবার দেখেন উইন্ডোজ স্ক্রল পজিশনটা আগে দেন আগে দেন এটা যখন মেনু পজিশন ডট টপের চাইতে আর এভরিথিং যা ছিল তাই কাজ করি এখানে মেনুটাকেই রাখি নাকি মেনুটাকেই রাখি দেখি এবার কি হয় এবার মেনুটা ফিক্সড হয়ে আছে খেয়াল করছ তো বুঝা বলো হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে খেয়াল করি না ম্যানুয়াল দেই তাহলে কাজ করতে হবে না এখানে যদি আমরা মেনু দিয়ে ধরি মেনু দিয়ে ধরি মেনু দিয়ে ধরলে কিন্তু দেখেন ফিক্স করছে বাট সামনে পরবর্তীতে কাজ করতেছে কারণ পজিশন রিলেটিভ ফিক্সড মেনু মেনু অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যখন আমরা স্ক্রল করে নিচের দিকে নামতেছি ফিক্সড হচ্ছে নাম্বার প্রথম সমস্যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাইরে চলে যাচ্ছে তাই না? দেখেন আপনাদের এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে এই যে ইউএল এর মধ্যে আমরা কোনো কিছু ধরি নেই আর কি হ্যাঁ ইউএল এর মধ্যে আমরা কোনো কিছু না ধরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই কল বার ও মেনু হাইট এখানে একটা আইডি দেওয়া হয়েছিল না মেনু এখানে একটা আইডি দেওয়া হয়েছিল মেনু তো এই মেনুটাকে আমরা এখানে ধরছি যে মেনু ধরে সেটাকে আমরা তার সিএসএসটা কী করে দেওয়া হয়েছে ইউজ করে দেওয়া হয়েছে তাই না? মেনুর সিএসএসটা ফিক্সড এবং সেভাবে অলসো মেনু পজিশনটা করে দেওয়া হয়েছে রিলেটিভ টপ। এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমি যখন স্ক্রল করে নিচে নামতেছি প্রথম সমস্যা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এই এটা বাইরে চলে যাচ্ছে তাই না? নাম্বার ওয়ান সমস্যা। আর দ্বিতীয় সমস্যা যখন স্ক্রল করে উপর দিকে উঠতেছি সে কিন্তু আর নামতেছে না
এটা একটি দুইটা প্রবলেম। সো আমরা ফার্স্ট প্রবলেমটা রিজার্ভ করার চেষ্টা করি, যখন আমরা স্ক্রল করে নিচে নামতেছি এটা ফুল হয়ে যাচ্ছে কেন। তো অ্যাকচুয়ালি এই যে উইথটা এর ওয়াইডটা কিন্তু 100% হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এখন এখানে এসে আপনি যদি বলে দেন যে এর একটা ওয়াইড বলে দেন, ওয়াইড যদি বলে দিই আমরা কত বলে দেবো বলেন তো, 90% এবার খেয়াল করেন এখন যখন স্ক্রল করে নিচে নামতেছি এখন সে কিন্তু বাইরে যাচ্ছে না, তাই না? এখন সে কিন্তু জায়গাতে আছে, বাট আমি যখন আমার উপর দিয়ে ঘুরতেছি তখন সে রেসপন্স করতেছে না। ওকে, সো লেট মি সে হাউ ক্যান ইউ সলভ দ্যাট। তো আমরা যদি এখানে একটা আইডি দেই, খেয়াল করেন হ্যাঁ যেটা করলাম আমরা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউএল যে এলিমেন্টটা ছিল না ইউএল এর মধ্যে একটা আইডি কল করে দেন। হ্যাঁ, ইউএল এর মধ্যে একটা আইডি দিয়ে দেন, মেইন ইউএল বা হোয়াট এভার ইট ইজ, সেটাকে আপনি পজিশন ফিক্স করে দেন, আবার পজিশন কি করে দেন রিলেটেড, ঠিক আছে? তাহলে কিন্তু আল্লাহর মতো হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা হচ্ছে না। তো এখন দেখেন স্টল করে সেটি কিনা আপনার স্টিক হয়ে যাচ্ছে, আবার উপর দিকে উঠলে এটা এই কোডার Yes.
Well,
আমার মনে হয়
I'm going to go to the next one.
আচ্ছা বসে যান। হ্যাঁ আচ্ছা একটু বসে যান। হ্যাঁ হয় নাই পরে করে নিয়ে এখন খেয়াল করেন একটু খেয়াল করেন। আমরা এখন এই যে আমাদের যে কন্টেন্ট এরিয়া যে জায়গাটা আছে কন্টেন্ট এরিয়াটা এই জায়গাটায় আমরা একটা ফর্ম তৈরি করব এবং সেই ফর্মের ভ্যালিডেশন কিভাবে তৈরি করতে হয় রিয়েল টাইম ভ্যালিডেশন আর সেটা আমরা যে করে দেব দ্য লাস্ট ওয়ার্ক ফর টুডে যে করে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করব সেটা আমরা এখন দেখব আর কি। হ্যাঁ
সো এই কন্টেন্ট এর এই জায়গাটা, এই জায়গাটা আমরা একটু কাজ করব এখন। হ্যাঁ কন্টেন্ট এর আজকে যে কোশ্চেনস, হ্যাঁ এতটুকু কি আমাদের কাজ আছে? জি এখন আর কাজ অনেক আছে, আস্তে আস্তে করবেন পরবর্তীতে, বাট আপনাদের মোটামুটি মানে এই তো আমাদের দরকার আছে। হ্যাঁ এই কল 9 কন্টেন্ট হাইট সেখানে আসেন। জি স্যার এখানে এসে যেভাবে মার্কআপ লেখা আছে একটু রেডি করে দিতে পারেন। Mixen, first name, last name, email address. টাইপ হবে পাসওয়ার্ড, আইডি হবে পাসওয়ার্ড, আর হবে পাসওয়ার্ড এরর।
পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু এক্সট্রা কাজ করতে হবে আমাদেরকে। দেখেন কিরকম আসে আউটপুট, এরকম আসবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের পাশে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে আপনি যা পাসওয়ার্ড দিবেন এখানে ক্লিক করলে সেটা দেখাবে, আবার আনচেক করলে সেটাকে আবার দেখাবে, এরকম। ওকে, পাসওয়ার্ডের পরে লিখব আমরা কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড এরর। কনফার্ম পাসওয়ার্ডের পরে আপনি আসবে হচ্ছে জেন্ডার ইনফরমেশন। জেন্ডার সিলেক্ট না করে সাবমিট করে ফর্মটা,
জন আছেন আপনারা, 25 জনের মধ্যে আরো হয়তো দুইজন আছে, ওই ছেলেটা কি আসবে? 26, শম্পা একজন, 27, শম্পা 400 না কেন? এই তো 27 জন আর 27 আপনার পাশে থেকে আর আসবে না? ওকে, জেন্ডার ইনফোটা কমপ্লিট তাই না? দেখি কিরকম এরকম আসতেছে, কিন্তু খেয়াল করছেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড জেন্ডার ইনফো এরকম আসছে। হ্যাঁ জেন্ডার ইনফোর পর আমরা দিতে পারি তার কাছে একটা ডিস্ট্রিক্ট নেম। খেয়াল করেন এখানে ডিস্ট্রিক্ট নেম, তো ডিস্ট্রিক্ট নেমের ক্ষেত্রে কি হবে বলেন তো? ডিস্ট্রিক্ট নেমটা আমরা এভাবে দিয়ে দিলাম, এরপরে আমরা একটা সাবমিট বাটন দিয়ে দেওয়া করলাম। মোটামুটি যে জিনিসগুলো ভ্যালিডেট করতে হবে সেগুলো এখানে কিছু রাখা হয়েছে, সবার শেষে একটা সাবমিট বাটন দিয়ে দেন। ইনপুটের টাইপ বলে দেন হচ্ছে সাবমিট, লোকজন কথাবার্তা ঠিক মতো
কোন কথা আছে সোমবার দিন সন্ধ্যা করে থাকো, সোমবার দিন সন্ধ্যা করে দেওয়া যাবে সাতটা আটটা দিকে। সোমবার দিন আসবেন বুঝতে পারছি, ও সমস্যা নেই, ওটা ওই সামনে তো লোক ছিল তো চেঞ্জি বেশি নেই, যাবো না এই দুই একবার সমস্যা নেই, আমি সোমবার দেখে আসবো। আরে তোমার ঠিক আছে তো, আচ্ছা আই কিন্তু সোমবার এখন আচ্ছা আর একটু খেয়াল করেন না, এরকম হয়েছে না তো কোড হচ্ছে এটা, লিখেছেন কি লিখে ফেলেন কোনটা, এই যে অ্যাকচুয়ালি স্পেল ট্যাগের মধ্যে আমরা রিডারটা দেখো যেভাবে মার্কআপ রেডি করতে বলা আছে রেডি করেন, এরপরে যখন কাজ শুরু করবো তখন দেখবেন যে আসলে এর কাজটা কি, স্প্যানের কাজ কি। ওকে তো একটু খেয়াল করেন তাহলে, এখন আমরা ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি এরকম একটু পাচ্ছি, এখন পরবর্তী কিছুক্ষণ সময় একটু প্রজেক্টের স্ক্রিন দিকে খেয়াল করেন, এরপরে কাজ করি, এখন কাজ করার দরকার নেই, একটু খেয়াল করেন কী করা হচ্ছে এখন বলা হচ্ছে এখান থেকে। সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করব তো মানে এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে কোনো ফর্ম নাই, তাই না? অ্যাটলিস্ট কিছু থাকুক না থাকুক কন্ট্যাক্ট পেজে কিন্তু একটা ফর্ম থাকে, তার মানে আপনি যে পেজটা ডিজাইন করবেন সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে। এখন কন্ট্যাক্ট ফর্মের মধ্যে বা রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আপনি চাইছেন তার কাছে ফার্স্ট টাইম সে দিছে 2 3 4 5 6, কোনো সমস্যা আছে? তো এই ইনভ্যালিড ডাটা আপনি তার কাছে যা চাইছেন তাকে সেটাই দিতে হবে, সে যেন অ্যাবনর্মাল কোনো ভ্যালু দিতে না পারে। তো এবং পাসওয়ার্ড যা দিবে কনফার্ম পাসওয়ার্ড সেটা একই হতে হবে, না হলে ফর্মটা সাবমিট হবে।
মানে ইনপুট ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো আপনি তার কাছ থেকে চাচ্ছেন সে কি ধরনের ডাটা দিচ্ছে সেগুলো ভ্যালিডেট করে দেন ফর্মটা সাবমিট হবে। আর এটাকে বলা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। তো ফর্ম ভ্যালিডেশন তিনটা লেভেলে করতে হয়, একটা হচ্ছে র এসটিএমএল দিয়ে। যেমন একটা জিনিস খেয়াল করে দেখেন, তো এখানে দুইটা এক্সেপশন আছে। একটা ই হচ্ছে যে এখানে যতগুলো ইনপুট এলিমেন্ট দেখতে পাচ্ছেন সবগুলো ইনপুট এলিমেন্ট কি টেবিলের মধ্যে আছে না, টেবিল র আকারে, এই পুরো টেবিলটা আবার কার মধ্যে আছে, ফর্মের মধ্যে আছে। কারণ আমরা জানি যে যখন ফর্মের মধ্যে কোনো কিছু লেখে তারপরে আপনার সাবমিট করা হয় তখন এই ফর্মের ডাটাগুলো ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারের কাছে কি নিয়ে যায়, ফর্ম, তাই না? এই ফর্মটা একটা জিনিস খেয়াল করেন, আমি ফর্মটা একটা মুছে দিচ্ছি, আপনারা খেয়াল করেন এগুলো লিখতে হবে না, করতে হবে না, মুছে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন দেখেন সাবমিটে ক্লিক করলে কিন্তু পেজটা কিছুই হচ্ছে না। আমি এখানে অনেক কিছুই লিখলাম, যা যা লেখা লিখলাম, লিখে যখন ফর্মটা সাবমিট করলাম তখন কিন্তু ফর্মটা সাবমিট হচ্ছে না, মানে কোনো রিয়াকশন হচ্ছে না। বাট যখনই আমি ফর্মটা একটা দিয়ে দিচ্ছি, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন যখন কোনো কিছু দেওয়া হচ্ছে, দেওয়ার পর যখন আমি সাবমিটে ক্লিক করছি, দেখেন কী হচ্ছে, ফর্মটা একবার সাবমিট হচ্ছে না, আমি ফর্মের মধ্যেও থাকবো, একটা বাটনও থাকবে, ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে না, সেটাও কিন্তু হতে পারে। একদম সবার শেষে যে বাটনটা, এটা কি একটা ইনপুট এলিমেন্ট না, এবং সাবমিট বাটন, এবং এর টাইপটা কি দেওয়া হয়েছিল, সাবমিট। দেখেন এর টাইপটা যদি আমি বাটন দিয়ে দিই, টাইপটা যদি আমি বাটন দিয়ে দিই, এবার যদি ব্রাউজারে যদি রিলোড দিই, এখন সাবমিটে ক্লিক করলে কী হচ্ছে, তার মানে ফর্মও থাকতে হবে এবং সাবমিট বাটনটা টাইপ কী হতে হবে, সাবমিট বাটনের টাইপটা কিন্তু বাটন দিলেও হবে না। যদি ফর্ম থাকে তারপরও যদি আপনি সাবমিট বাটনের সাবমিট যে ইয়েটা দেখতে পাচ্ছেন, সাবমিট এলিমেন্টটা যে ইনপুট থেকে আসছে তার টাইপটা অবশ্যই কী হতে হবে, সাবমিট, আদারওয়াইজ ফর্মটা কিন্তু সাবমিট হবে না। এখন দেখেন জি, যখন ফর্মটা আপনি সাবমিট করলেন, আচ্ছা এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে তার কাছ থেকে ফার্স্ট নেম চাওয়া হচ্ছে, লাস্ট নেম চাওয়া হচ্ছে, মেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তার জেনারেল ইনফরমেশন এবং তার ডিস্ট্রিক্ট নেম। এই ভ্যালুগুলো সে ইনপুট দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে তখন ফর্মটা সাবমিট হবে। এখন সে এখানে অ্যাবনর্মাল ভ্যালু দিলেও কিন্তু যা মন সে তাই দিতে পারবে, সাবমিট হয়ে যাচ্ছে ফর্মটা। তো এখন আমাকে ভ্যালিডেট করতে হবে, তার সে ফার্স্ট নেমের জায়গায় যেন সে শুধু ফার্স্ট নেম দিতে পারে, আর কিছু যেন না দিতে পারে। হ্যাঁ, ফার্স্ট নেম লিখতে, এটা তো আর ফার্স্ট নেম হলো না, কারণ নাকি এরকম ফার্স্ট নেম আছে কিনা আমার জানা নাই, ঠিক তো তো হলো না। তো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিতে হবে। এখন এই কাজগুলো আমরা কীভাবে করবো, এটাকে বলা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। ফর্মের ডাটাকে ভ্যালিডেট করতে হবে আর কি। এখন এই ভ্যালিডেশনটা তিনভাবে করা যায়, একটা হচ্ছে র এসটিএমএল দিয়ে, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর একটা হচ্ছে আপনার সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো আপনাকে যখন প্রফেশনাল কাজ করবেন তখন তিনভাবে কাজ করতে হবে। এখন সার্ভার ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে পিএইচপি বা সি শার্প বা জাভা এগুলো আর কি, বা পাইথন, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ দিয়েও ফর্ম ভ্যালিডেশন করা যায়। ওকে, এই সমস্ত বিষয় দিয়েও ফর্ম ভ্যালিডেশন করা যায়। এখন আমরা এই কোর্সের মধ্যে শুধুমাত্র এসটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে সুন্দরভাবে একটা ফর্ম ভ্যালিডেশন করতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি দেখবেন নিজে নিজে চিন্তা করতে পারতেছেন যে না আসলে বিষয়টি এরকম। ওকে, সো অ্যাকচুয়ালি লজিকটা খুব সহজ। সো এসটিএমএল দিয়ে ভ্যালিডেশন কীভাবে করা হয় সেটা একটু খেয়াল করেন। যেমন এখন আমি কোনো কিছু ইনপুট না দিয়ে মনে করেন ফর্মের কোনো ইনপুট এলিমেন্টের মধ্যে কিছুই দিলাম না, যার সাবমিটে প্রেস করলাম, তারপরে কী হচ্ছে, সাবমিট হচ্ছে না। এখন আমি যদি এখানে এসটিএমএল দিয়ে ফার্স্ট নেমের মধ্যে সেখানে লিখে দিই রিকোয়ার্ড, এগুলো আপনারা লিখেন না, রিকোয়ার্ড। এবার যদি রিলোড দেই, এখন সাবমিটে ক্লিক করে দেখেন কি দেখাচ্ছে, এখন কিন্তু ওই যে এটা হচ্ছে এসটিএমএল ভ্যালিডেশন, এসটিএমএল ভ্যালিডেশন। আবার আমি এখানে বলে দিলাম যে ম্যাক্স বলে দিলাম, ম্যাক্স না ম্যাক্স লেন্থ বলে দিতে হয়, ম্যাক্স লেন্থ বলে দিলাম 5। এবার যদি রিলোড দেই 1 2 3 4 5, যে পাঁচটা বিষয় ক্যারেক্টার দেওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে কি এসটিএমএল ভ্যালিডেশন। আর এই এসটিএমএল যখন আপনি ভ্যালিডেশন দিবেন, একজন ইউজার যে আপনি যে ফর্মটা তৈরি করছেন সেই ফর্মটা যে ফিল আপ করবে সে কিন্তু তাকে কোনো মেসেজ দিতে পারতেছেন না। আমরা চাচ্ছি যে না, আমরা যে কোয়েরিতে এই কাজগুলো করব
জাভাস্ক্রিপ্ট দিয়ে। যখন ফার্স্ট নেম এই ইনপুট বক্সের মধ্যে কোনো একজন ইউজার এখানে ক্লিক করবে, কোনো কিছু লেখার জন্য অ্যাটেম্প নেবে, সাথে সাথে এখানে একটা মেসেজ দেখাবে যে ফার্স্ট নেম শুড বি 2 to 10 ক্যারেক্টার, মানে 2 থেকে 10টা ক্যারেক্টারের মধ্যে ফার্স্ট নেম লিখতে হবে, ফার্স্ট নেম শুড বি 2 to 10 ক্যারেক্টার, এরকম একটা মেসেজ এখানে দেখাবে। মানে তাকে হেল্প করা যে জাস্ট তুমি এখানে লিখতে আসছো, তোমাকে 2 সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 10টা ক্যারেক্টার দিতে পারবে। হ্যাঁ দেখা যাবে। এরপরে সে যখন একটা ক্যারেক্টার দিবে তারপর এখানে মেসেজটা থাকবে, যখন 2টা দিবে এখন কি ভ্যালিড না, এখন মেসেজ থাকবে না। আবার যদি এরকম করতে করতে 10টার বেশি দিয়ে দেয় তখন আবার মেসেজটা আসবে যে আপনি কিন্তু 10টার বেশি দিয়েছেন, তাকে জাস্ট অ্যালার্ট করে দেওয়া যে তুমি এর মধ্যে তোমাকে থাকতে হবে, এর বাইরে তুমি আসতে পারবে না। ব্যাপারটা খেয়াল করছেন কি করতে চাচ্ছি আর এটা কীভাবে করব? সো যখন আমি এখানে ক্লিক করবো ইনপুট বক্সের মধ্যে ক্লিক করবো, এটা কি একটা ইভেন্ট না? সো এই ইভেন্টের এখানে ক্লিক করে, অ্যাকচুয়ালি ক্লিক করে না, যখন আমি কোনো কিছু টাইপ করা শুরু করবো তখন তাকে বলে দেওয়া হবে। যখন এখানে ক্লিক সে করলো, ক্লিক করার পর কোনো কিছু লেখার সে যখন অ্যাটেম্প নিচ্ছে, সে 2 প্রেস করুক অথবা F প্রেস করুক, সাথে সাথে তাকে এখানে বলে দেবে যে তুমি সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 10টা ক্যারেক্টার দিতে পারবা। তাহলে এখানে যখন কোনো কিছু টাইপ করা হচ্ছে এটা একটা ইভেন্ট না? নাম কি? তাহলে এবার আপনারা যে কোয়েরিতে আসেন, যে কোয়েরিতে এসে এই ইনপুট বক্সের আইডিটা কি ছিল বলেন তো? ফার্স্ট নেম। সো যে কোয়েরিতে এসে আমরা একটু উপরে দিকে একটু কোড লিখি যে লাইক $ হ্যাশ ফার্স্ট নেম ডট কিয়া। এখানে কি করতে পারি এরকম হবে না।
이거 있으나? একটু খেয়াল করেন না কি করলাম এখানে আমরা, এবার লিখা হয়েছে এখন দেখেন অ্যাকচুয়ালি এই লাইনটুকুর এই ইনস্ট্রাকশনগুলো কি করা হচ্ছে। তো প্রথমে ফার্স্ট নেম এলিমেন্টটাকে ধরে সেখানে কি ইভেন্ট অ্যাটাচ করা হচ্ছে, তারপরে কি করা হলো এটাতে কি করা হয়েছে ভ্যালুটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার ওই ভেরিয়েবল ডট লেন্থ, লেন্থ প্রপার্টিটা ডিটারমাইন করে তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে। ফার্স্ট নেম ডট লেন্থ মনে করেন আমি এখানে ইনপুট দিলাম 1 2 3, বা মনে করেন দিলাম এখানে এ এ বি সি, তাহলে এখন এই ফার্স্ট নেম ডট লেন্থের মধ্যে কত আছে, থ্রি, তিনটা ক্যারেক্টার। যতগুলো ক্যারেক্টার দেবেন এখানে দিলাম ডি, কত আছে চারটা ক্যারেক্টার। তো এখন এখানে একটা স্টেটমেন্ট লেখা হচ্ছে যে ফার্স্ট নেম ডট লেন্থ যদি দুইয়ের চাইতে কত হয় বেশি হয় এবং এগারোর চাইতে কত কম, তার মানে দুই থেকে দশ, এ হলে কি হবে অ্যাকচুয়ালি এখানে 1 হবে, হ্যাঁ 1 হবে, একের চেয়ে বড়, একের চেয়ে বড় কত। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে 2 দিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল দেই, ইকুয়াল দেই, হ্যাঁ এখানে আমরা 10 দেই লেস দেন অর ইকুয়াল, যে সমান বা তার চেয়ে বড়, বা ফার্স্ট টাইম ডট লেন 10 এর চেয়ে ছোট অথবা 10 এর সমান। যখন এই ঘটনা যদি এই ঘটনাটা ঘটে ফার্স্ট নেমটা যদি দুইয়ের চাইতে বড় অথবা দশের সমান হয় তাহলে সেটা কি ভ্যালিড ইনভ্যালিড, ভ্যালিড। এই জন্য দেখেন ফার্স্ট নেম ডট এরর, ফার্স্ট নেম ডট এরর অ্যাকচুয়ালি কোনটা, এটা কোন এলিমেন্টটা বলেন তো, স্প্যানটার মধ্যে, স্প্যানের টেক্সটের মধ্যে কি পাঠাচ্ছেন কিছুই না, ফাঁকা। আর যদি ফার্স্ট নেম ডট লেন্থ দুইয়ের চাইতে কম হয় অর্থাৎ এক হয় অথবা দশ যদি বেশি হয় তাহলে কি হবে, এলসি আসবে না, মাঝখানে এন্ড ইউজ করা হয়েছে কেন, কারণ দুটোই ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে, দুইয়ের চাইতে বেশি। এখানে যদি অর দিতাম কোনো সমস্যা ছিল, এখন অর দিলে মনে কর দিলাম হচ্ছে 50, তাহলে 50 কি দুইয়ের চাইতে বড়, 50 এর চাইতে ছোট না, 50 দশ মানে দশ চাইতে কত বড় তাই না। তো তাহলে এখানে অর দিলে কি হচ্ছে, একটা কন্ডিশন ট্রু হলে কিন্তু সে ভিতরে নিয়ে নিচ্ছে, সেজন্য আমাদের কি দিতে হবে এখানে এন্ড দিতে হবে, হ্যাঁ সো আমরা এন্ড দিয়ে দিই। সো এন্ড দিয়ে দেওয়ার ফলে এখানে কি হবে খেয়াল করে দেখেন, এখন কিন্তু সেটা এখানে ঢুকবে না, তাহলে দুইটা কন্ডিশনই ট্রু হওয়া লাগবে দেন সেখানে ঢুকবে। সো কাজ করে কিনা দেখেন,
এখানে আমি কোনো কিছু লেখা শুরু করার সাথে সাথে দেখাচ্ছে এখানে ফার্স্ট টাইম শুড বি টু বি চেইন ক্যারেক্টার এখানে আর একটা ডি দিলাম লেখাটা চলে যাচ্ছে এবারে দেন আবার দশটার বেশি দেন আবার দেখেন লেখাটা চলে আসছে এখানে আপনি এই যে একটা লিখলাম লেখাটা আছে তাই তো চলে গেছে এখন লেখাটা থেকে যাচ্ছে হ্যাঁ কারণ এখন তো সে ক্রিয়া ইভেন্টের মধ্যেই তো আছে এই জন্য লেখাটা আছে ক্রিয়া ইভেন্টের মধ্যেই তো সে আছে ওকে এখন কিন্তু প্রবলেম সলভ হয় নাই এতটুকু হচ্ছে কেন সেটা বলেন আচ্ছা এতটুকু যদি হয় এখন এখানে দেখেন আপনি মনে করেন দিলেন ওয়ান টু থ্রি এখন কোন এরর আছে বাট এটি কি করো ফার্স্ট টাইম হইলো তাহলে এখানে তো ফার্স্ট টাইমের মধ্যে কি দেওয়া যাবে না কোনো ক্যারেক্টার দেওয়া যাবে না নাম্বার দেওয়া যাবে না সরি কোনো নাম্বার দেওয়া যাবে না বা মনে করেন ফার্স্ট টাইমের মধ্যে কেউ যদি হ্যাশ সাইন এক্সক্লেমেটরি সাইন এগুলো দেয় এগুলো তো যাবে না ফার্স্ট টাইমের মধ্যে তাই না তো এই ভ্যালুগুলো কিন্তু এখন যাচ্ছে খেয়াল করছেন এখন কিন্তু কোনো এরর নাই এখন শুধু সে কাউন্ট করতেছে কি বলেন তো এখন সে শুধু কাউন্ট ক্যারেক্টার করতেছে না টোটাল কতগুলো এখানে ইয়ে আছে ডিজিট আছে তাই না কতগুলো ইয়ে সংখ্যা আছে কতগুলো এখানে ভ্যালু আছে লেন্থটা কত শুধু লেন্থটা ক্যালকুলেট করতেছে দুইয়ের বেশি হইতে হবে দশের কম হইতে হবে এখন সে লেন্থটার ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ক্যারেক্টার হইলেও নিচ্ছে আবার নাম্বার হইলেও নিচ্ছে আমরা চাচ্ছি কি শুধু কি নিবে ক্যারেক্টার তার মানে এখানে আপনি যা লিখতেছেন সেটাকে আপনাকে ফিল্টারিং করতে হবে সার্চিং করতে হবে এখানে আপনি কি লিখতেছেন আর হ্যাঁ আপনি ইনপুট বক্সের মধ্যে একজন ইউজার কি লিখবে সেটাকে আপনাকে ফিল্টারিং করতে হবে না সার্চিং করতে হবে এই কাজটার জন্য যে বিষয়টা ব্যবহার করা হয় মানে কোনো একটা ইনপুট বক্সের মধ্যে একজন ইউজার কি ইনপুট দিচ্ছে সেটা সে কি ইনপুট দিতে পারবে সে কি নাম্বার দিতে পারবে না ক্যারেক্টার দিতে পারবে না কি পারবে এই জিনিসটা ফিল্টারিং করে বের করার জন্য যে টেকনিকটা ব্যবহার করা হয় বা যে একটা লাইব্রেরি আছে আমাদের রেগুলার এক্সপ্রেশন জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন এই রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে এই কাজটা করা হয় হ্যাঁ তো রেগুলার এক্সপ্রেশন কি এবং কিভাবে কাজ করে সেটা আপনাদের আসলে অনেক ধৈর্যের একটা ব্যাপার বুঝতে পারছেন রেগুলার এক্সপ্রেশন কীভাবে লিখতে হয় এবং রেগুলার এক্সপ্রেশন কীভাবে কাজ করে অনেক ধৈর্যের ব্যাপার তো আমি জাস্ট আপনাদের একটু দেখাই দিচ্ছি আপনি একটু জেনে রাখেন যে বিষয়টা এরকম ঠিক আছে এটা নিয়ে তো মানে ওরেট হওয়ার কিছু নেই আপনি বলতে পারেন যে না কিছুই বুঝলাম না এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আপনি জাস্ট দেখেন যে জিনিসটা আসলে কীরকম ও আছে এরকম মানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে অ্যাবাউট রেগুলার এক্সপ্রেশন তো সেগুলো জাস্ট অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা একটু খেয়াল করবেন হ্যাঁ আর কিছু না যে আমি কোনো একটা ইনপুট বক্সের মধ্যে ইউজার কী ইনপুট দিচ্ছে সে কি নাম্বার দিচ্ছে না ক্যারেক্টার দিচ্ছে আমি এটা কীভাবে ফিল্টারিং করবো কীভাবে আইডেন্টিফাই করবো সো এটার জন্য আমার রেগুলার এক্সপ্রেশন লাগবে রেগুলার এক্সপ্রেশন কী আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে রেগুলার এক্সপ্রেশন কী তখন আমরা বলবো যে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এক ধরনের বলতে পারেন যে সেট অফ মানে সেট অফ ক্যারেক্টার বা সেট অফ ইনস্ট্রাকশন যেটা কিনা একটা প্যাটার্ন তৈরি করে একটা প্যাটার্ন তৈরি করে বা আপনি এভাবে বলতে পারেন রেগুলার এক্সপ্রেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি নাম এবং যে কিউরি কি একটা লাইব্রেরি নাম এই ধরনের একটা লাইব্রেরি আছে আপনার রেগুলার এক্সপ্রেশন সেখানে অনেক মেথড আছে সেগুলো আমাদের ইয়ে করতে হবে হ্যাঁ রেগুলার এক্সপ্রেশন তৈরি করার জন্য ভিন্ন ধরনের টুলসও পাওয়া যায় তো আপনারা যে কথাগুলো বলা হচ্ছে আমি যেগুলো বললাম এগুলো পাবেন কোথায় বা রেগুলার এক্সপ্রেশন যদি আপনি কাজ করতে চান কোথায় পাবেন দেখেন ডেভেলপার্স developers.mozilla.org এই সাইটে আসেন developers.mozilla.org এই সাইটে একটু আসতে পারেন কিনা দেখেন
অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট তো মজিলা কর্পোরেশনের প্রোডাক্ট, বলছিলাম না? ব্র্যান্ডেড ইচ ভদ্রলোক মজিলা কর্পোরেশন। আচ্ছা 11:27 বাজে কিন্তু, ঠিক আছে। দেখেন এখানে আসছেন না, খেয়াল করেন ও কি ঘুমায়, ডাকেন। এখান থেকে আমরা কোথায় যাব বলেন তো? আচ্ছা এখান থেকে যাবেন হচ্ছে যে রেফারেন্স আছে না, রেফারেন্স বাম দিকে টিউটোরিয়াল, এরপরে কি রেফারেন্স আছে না, এখান থেকে ক্লিক করেন এক্সপ্রেশন এন্ড অপারেটরস। পাইছেন? তারপরে টেকনোলজি থেকে সিলেক্ট করবেন কোনটা, জাভাস্ক্রিপ্ট। এখানে জাভাস্ক্রিপ্ট আসার পরে যে পেজটা আসছে সেখান থেকে দেখেন বাম দিকে রিলেটেড টপিক, জাভাস্ক্রিপ্ট, এরপরে কি আছে টিউটোরিয়ালস আছে না, টিউটোরিয়ালস থেকে আপনি ক্লিক করেন জাভাস্ক্রিপ্ট গাইডের মধ্যে। পাইছেন কি? গাইডের মধ্যে ক্লিক করার পর একটু নিচে দিকে দেখেন রেগুলার এক্সপ্রেশন আমরা একটা আইকন ই আছে, সাবমেনু আছে, আচ্ছা পেয়েছেন কি না, এখানে ক্লিক করেন। তো রেগুলার এক্সপ্রেশনে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখানে দেখেন রেগুলার এক্সপ্রেশন আর প্যাটার্ন টু ম্যাচ ক্যারেক্টার্স কম্বিনেশন ইন এ স্ট্রিং, খেয়াল করছেন? ইন জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন আর অবজেক্ট, ওকে সো একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে আপনার রেগুলার এক্সপ্রেশন কিভাবে তৈরি করবেন। ভেরি সিম্পল, একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করার জন্য জাস্ট দুই ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে একটা হচ্ছে এইটা, টু ওয়ে দুই ভাবে তৈরি করা যায়। প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শুরু করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে, এর মাঝখানে আপনি যা লিখবেন সেটি হবে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? সো মানে এখানে বলা হচ্ছিল না যে রেগুলার এক্সপ্রেশন আর অলসো কি অবজেক্ট, তার মানে আপনি যখন এই যে এই লাইনটা একটু খেয়াল করেন, এই লাইনটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে এতটুকু হচ্ছে কি আমার রেগুলার এক্সপ্রেশন, আর এটা হচ্ছে কি অবজেক্ট, একটা ভেরিয়েবল একটা অবজেক্ট। সো এভাবে আপনি রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারেন, আবার এভাবেও রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারেন। হ্যাঁ, নিউ আর জি এক্সপি এটাও একটা রেগুলার এক্সপ্রেশন, এটাও ভাবে পারেন। এখন দুটার মধ্যে এফিশিয়েন্ট হচ্ছে প্রথমটা, প্রথম কারণ এটা হচ্ছে কি এটা দেখেন কোন এক মানে এটা দেখে কি মনে হচ্ছে নিউ কিওয়ার্ড বসে কার আগে, এটা ক্লাসের আগে না, ওই যে নিউ ডেট মনে ছিল, ডেট আমরা ঘড়ি তৈরি করছিলাম। সো সেই ক্ষেত্রে রেগুলার এভাবে তৈরি করতে পারেন, বলছিলাম রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরি, আবার আপনি আপনি নিজে নিজস্বভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। সো এইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। এখন এখানে এগুলোর মানেটা কি, এগুলোর মানে কি, এ প্লাস এ বি প্লাস সি এগুলোর মানে কি, তাই না? এগুলোর মানে কি সেটা বোঝার জন্য খেয়াল করেন রাইটিং এ রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন কীভাবে লিখতে হবে। তো এখানে আপনাকে দেখেন হিউজ একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, এবং এর নিচের দিকে এসে দেখেন স্পেশাল ক্যারেক্টার্স ইন রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার ব্যবহার করা হয়, এই যে এ বি প্লাস সি এগুলোর মানেটা কি সেটা এখানে বলা আছে, এই যে এটার মানে কি স্ল্যাশ এটার মানে কি এখানে বলা আছে, একটু পড়তে হবে। হ্যাঁ, এটার মানে কি,
এটা এখানে বলা আছে, এটার মানে কি, স্টারের মানে কি, এখানে বলা আছে প্লাসের মানে কি, এটা এখানে বলা আছে ওয়াটসনের মানে কি, ডটের মানে কি, এক্স এর মানে কি, ওয়াটসন কোলন এক্স এর মানে কি, খেয়াল করছেন? এখানে হিউজ ইনফরমেশন দেওয়া আছে। এগুলো আপনাকে যদি মনে করেন যে আপনি আগামী 5 ঘন্টা পড়ে ফাটায় ফেলবেন, অসম্ভব, সম্ভব না। এটা আপনাকে কি করতে হবে, সার্টেন অফ টাইম দিতে হবে, তাই না? একটা নির্দিষ্ট সময় দেওয়া লাগবে এবং অল্প অল্প করে, একদিনে সব নেওয়া যাবে না, এক ঘন্টায় সব নেওয়া যাবে না, এটাকে আপনাকে সময় দেওয়া লাগবে আস্তে আস্তে। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি, একই জিনিস মনে করেন, একটা জিনিস আপনি এখন একবার পড়েন, দুপুরে একবার পড়েন, রাত্রে একবার পড়েন, এভাবে 3-4 দিন পড়েন, দেখবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যেখানে অ্যাকচুয়ালি এগুলোর মানটা কি। তো এখন আপনাকে এত কিছুই করতে হবে না, এগুলো এই মনে করেন আমরা কি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ফার্স্ট নেমের জন্য ভ্যালিডেট করতে চাচ্ছি। এখানে একটা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে কি, একটা স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে কোনো নাম্বার আছে কিনা এটা আমি খুঁজে বের করব। তার জন্য আমরা কীভাবে মানে কি ইউজ করবো, একটা রেগুলার এক্সপ্রেশন, এই যে রেগুলার এক্সপ্রেশন আর প্যাটার্ন ইউজ টু ম্যাচ ক্যারেক্টার্স কম্বিনেশন ইন স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টার ম্যাচ করার জন্য রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হয়। তার মানে আমরা এখানে যে ইনপুটটা দিচ্ছে সেটা কি একটা স্ট্রিং না? এখানে অবশ্যই আমি লেন্থটা ক্যালকুলেট করবো, অবশ্যই যে দুইটার বেশি বা 10 কম কিনা, পাশাপাশি এর মধ্যে কোনো কি আছে কিনা, ক্যারেক্টার আছে কিনা, কোনো স্পেশাল ইয়ে আছে কিনা, এগুলো খুঁজে বের করতে হবে না। তো এই ধরনের রেগুলার এক্সপ্রেশন আপনারা আগে হাজার হাজার কোটি কোটি ডেভেলপার করছে, করে তারা বিভিন্ন ফোরামে সাইটে দিয়ে রাখছে। তো আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে এবং ব্যবহার কীভাবে করে সেটা জানতে হবে, এবং মাঝে মধ্যে আপনাকে নিজেকেও তো একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। তো এটা এখন না, আস্তে আস্তে আপনি এখন আপাতত ব্যবহার করার শিখুন যেগুলো আছে। মনে করেন আপনি একটা ক্লাস তৈরি করবেন, তা আপনাকে তো আগে ক্লাস সম্পর্কে জানতে হবে যে একটা ক্লাস ব্যবহার করতে হবে নাকি, তারপর আপনি ক্লাস তৈরি করবেন, এই ব্যাপারটা অনেকটা এরকমই। সো এখন নেমের রেগুলার এক্সপ্রেশন কীভাবে খুঁজে বের করবো, সো আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে ঢুকবেন, লিখবেন নেম রেগুলার রেগুলার এক্সপ্রেশন ফর নেম, রেগুলার এক্সপ্রেশন ফর নেম ইন জাভাস্ক্রিপ্ট, গুগলে ঢুকে সার্চ দিলাম রেগুলার এক্সপ্রেশন ফর নেম ইন জাভাস্ক্রিপ্ট, দেখেন অনেকগুলা অনেক ডেভেলপার অনেকভাবে জিনিসটাকে করে রাখছে। আপনি এরকম 10-20 ব্যবহার করতে পারলে আপনি নিজেও আস্তে আস্তে বুঝে যাবেন যে আসলে এখানে করা হয়েছে, ঠিক আছে? সো আমি মনে করেন রেগুলার এক্সপ্রেশন ফর নেম ইন জাভাস্ক্রিপ্ট এটা লেখার পর আমার প্রথম যে লিঙ্কটা আসলো সেখানে যদি আমি নতুন একটা ট্যাব ওপেন করি, সেটাকে এখানে দেখেন কি হয়, তোরা গেস করে ব্রেক নেবেন না, আপনার তো অনেক চালাক। এখানে একটু খেয়াল করে দেখেন, এই দেখেন রেগুলার এক্সপ্রেশন, খেয়াল করছেন? এখানে রেগুলার এক্সপ্রেশন ফর নেম ইন জাভাস্ক্রিপ্ট, এই দেখেন এইটা একটা রেগুলার এক্সপ্রেশন। ওকে, না এখানে এত খুশি হওয়ার কিছু না, এখানে আপনাকে কাস্টমাইজ করতে হবে এগুলা, এগুলো কাস্টমাইজ করতে হবে। এখানে তো সে তার যা লাগবে সেটা করে দেওয়া আছে, ঠিক আছে? তো মনে করেন এখান থেকে আমি এই রেগুলার এক্সপ্রেশনটা নেই, এই রেগুলার এক্সপ্রেশনটা নিলাম, কোন জায়গায়, সাবাস, বাট এটাকে কিভাবে ইউজ করতে হবে সেটি হচ্ছে বড় বিষয়, একটু খেয়াল করেন। এখন আমি এখানে মনে করেন এই জায়গাটায় ই ফার্স্ট টাইম, তাই না, এরকম ছিল না ফার্স্ট নেম ভ্যালিডের মানে কি অ্যাপে যে ফাংশনটা ছিল, এখানে আসে, এখানে এসে মনে করেন এভাবে লিখলাম যে ভার আর ই জি কোনটা
আমি তারপর বুঝ কি লিখলে কি হবে। হ্যাঁ একটু দেখেন, এবার এই ফার্স্ট নেম এর কোডটাকে এভাবে একটু লেখেন। এখানে যেটা লেখা হচ্ছে দেখেন এখন এখানে কি করা হচ্ছে একটু খেয়াল করেন। দেখেন কথা বলেন না, একটু দেখেন এখানে স্যার, এখানে একটু খেয়াল করেন, এই যে একটা আমি এখানে প্যাটার্ন লিখলাম, হ্যাঁ এই প্যাটার্নটা একটু খেয়াল করেন যে এখানে এই যে রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য এই ফরওয়ার্ড স্ল্যাশে শুরু করতে হয়, ফরওয়ার্ড স্ল্যাশে শেষ করতে হয়। এখানে ডলার সাইন মানে কি ইন্টার স্ট্রিংটা, সো এখানে কোন ক্যারেক্টারের মানে কি, যে এইটার ক্যাপ এ থার্ড ব্র্যাকেট কমা সেকেন্ড ব্র্যাকেট ডলার সাইন এগুলোর মানে কি, এগুলো সবই কিন্তু এখানে বলা আছে। এই যে আপনি যে লিস্টে যান, এই যে এটার মানে কি, ডলার সাইনের মানে কি, হ্যাঁ তারপরে যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ বলা আছে। এখন এখানে যেটা এই ইরেগুলার এক্সপ্রেশন যেটা বলতেছে যে আপনি এই ছোট হাতের থেকে জেড বড় হাতের থেকে জেড আর সর্বনিম্ন দুইটা ক্যারেক্টার সর্বোচ্চ দশটা ক্যারেক্টার, ডলার সাইন মানে কি ইন্টায়ার স্ট্রিং, এভাবে একটা প্যাটার্ন তৈরি করলেন। তো দেখেন আর এজ এর মধ্যে রাখলাম আর এজ ডট টেস্ট, টেস্টের মধ্যে আমি পাঠাইছি কি বলেন তো, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের মধ্যে কি আছে সেটা আছে না, সো ওই টেস্ট মেথডটা, টেস্ট মেথডটা দেখবে যে এর মধ্যে যে ভ্যালুটা আছে তার সাথে এটা ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে রিটার্ন করবে ট্রু, তাহলে কোনো সমস্যা নাই, আর না থাকলে সেটা রিটার্ন করবে। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এবার খেয়াল করেন এখানে আমি লিখলাম এ, ঠিক আছে, এবার যখনই আপনি একটা ওয়ার্ড দিবেন সাথে মানে লেটার দিবেন তখন দেখাচ্ছে কি ওনলি ক্যারেক্টার, ঠিক আছে সেটা করে এবং একটা ব্রেক নিয়ে নেন করেন তাহলে। হ্যাঁ দুই পা এসে একদম একই রকম ভাবে হিট করতে পারে, তাই না স্যার? কি ফুটবল খেলা দেখেন ইনশাল্লাহ এখন অনেক কিছু বাকি আছে তো দেখেন, একটু খেয়াল করেন না। তো বেসিক্যালি আমরা এইভাবে ফর্ম ভ্যালিডেশন করব, শুরু কাজটা এভাবে করব আর কি। হ্যাঁ
সো ফার্স্ট টাইমের মধ্যে আমরা যখন এখানে কোন ইনপুট দিছিলাম যখন আমাদের রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী এখানে কোন নাম্বার দিলে যাচ্ছিল না এখন মনে করেন যে এর জন্য আমরা যে স্ট্রিংটা এখানে দেয়া হচ্ছিল এটা খেয়াল করেন হ্যাঁ সেখানে শুধুমাত্র ক্যারেক্টার দেয়া যাবে অ্যাকর্ডিং টু দিস রেগুলার এক্সপ্রেশন কি বলা হচ্ছে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে বলা হচ্ছে ছোট হাতের এ থেকে জেড বড় হাতের এ থেকে জেড এগুলো দিতে পারবেন সো আপনাদের দেখেন তো এখানে কোনো স্পেস আছে কিনা বড় হাতের এ থেকে জেড এর পরে থার্ড ব্র্যাকেটের আগে না এভাবে একদম লাগানো আছে তাই না তখন কি বলতেছে সেক্ষেত্রে না এখন স্পেস যদি ধরতে না পারে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে এই যে জেড এর পর এখানে একটা স্পেস দেন জেডের পরে এবার এখানে একটা স্পেস দিয়ে দেন এবার দেখেন স্পেস নাই কিনা এবার যদি বলে দেই সাকিব এরপরে স্পেস আর এবার তখন কোন স্পেস লিখুন কোন গুগল করতেছে না এখন মনে করেন যে ইউএল আছে সাকিব হাইপেন আল হাইপেন কি নিচ্ছে না স্যার হাইপেন নিতে হবে হাইপেন আসতে পারে না ফার্স্ট নেমে আসতে পারে কিন্তু আসতে পারে কিন্তু তাহলে আপনি এখানে কি করতে হবে এখানে আপনি একটা হাইপেন দিয়ে দেন এবার দেখেন এখানে হাইপেন দিয়ে দেখেন হাইপেন নাই কিনা ডটও আসতে পারে ডটও দেওয়া লাগবে এখানে আগে দেখেন একটা একটা করে দিয়ে দেখেন আসি কিনা এখন হাইপেন আসি কিনা এখন হাইপেন কিন্তু আসতেছে না স্পেস তো আপনি একটা দিয়েছেনই এই যেখানে এবার ডট আসতে পারে ফার্স্ট টাইমের মধ্যে এখন কি ডট দেওয়া যায় এবার যখন আপনি আস্তে আপনি যদি কাজ করেন আর কি তাহলে এগুলো বুঝতে পারবেন একটা সময় যাওয়ার পর এটি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যতটুকু তাহলে এখন বড় হাতের ছোট হাতের থেকে জেড বড় হাতের থেকে জেড স্পেস হাইপেন এবং ডট এগুলো যাবে এগুলোর পরে আপনি যদি আরো কিছু চান এখানে অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা এখন এখানে একটা কাজ করেন একটু খেয়াল করেন না এই যে jQuery অবজেক্ট দিয়ে আপনি যে ফার্স্ট নেমটাকে ধরলেন ধরে সেখানে কি আপে এই কাজগুলো করলেন তাই না তো এই ফাংশনের ভিতরে ফারুক খেয়াল করেন এই ফাংশনের ভিতরে যে কাজগুলো করছেন এই var ফার্স্ট নেম থেকে শুরু করে একদম এই যে else এর শেষ পর্যন্ত এটাকে কাট করেন আমরা একটা কাজ করি আমরা আলাদা একটা ফাংশন লিখি উপরে ফাংশন চেক ফার্স্ট নেম এর মধ্যে আমি এটা কল করতে করতে দিয়ে দিচ্ছি এবার বলেন কি করছে আরেকবার করেন ফাংশন চেক ফার্স্ট টাইম নামের একটা ফাংশনের ভিতরে এই কোডগুলো দিয়ে দিলাম আর তাহলে এখানে এখন কি অ্যাপের মধ্যে কি করবো বলেন তো এখানে এখন কি কাজটা হবে কোডগুলো তো এখন বাইরে আছে একটা ফাংশনের মধ্যে আছে তাহলে এখানে কি করবো ফাংশনটা কল করে দিতে হবে রোজাভাস্ক্রিপ্ট এই যে ফাংশন এই ফাংশনে আপনি এখানে কল করে দেন ফাংশনের সেকেন্ড ব্রেকেট কোথায় দিবেন মানে উঠে নেওয়া আল্লাহ আমরা উঠে নাও ঠিক আছে হ্যাঁ এরকম ছিল না
এরকম ছিল তো নাকি? Yes sir. এবারে এর ভিতর যা আছে সব কাট করে দেন। এরকম আছে, এরকম করতে পারছেন কিনা? হ্যাঁ, এবার এখানে এর উপরে এসে একটা ফাংশন লেখেন, ফাংশন চেক ফার্স্ট নেম। এই যে ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফাংশনের, এবার এখানে কোডগুলো পেস্ট করে দেন। আর এই চেক ফার্স্ট নেম ফাংশনটাকে এখানে কল করে দেন। এবার দেখেন কাজ করে কিনা আগের মতো, টেস্ট করে দেখেন। কাজ করে কিনা একটু চেক করে দেখেন তাড়াতাড়ি। রাজা রিলোড দিলাম, কাজ করছে। হ্যাঁ, ডট নিচ্ছে তো? হাইপার নিচ্ছে, স্পেসও নিচ্ছে। আপনাকে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে বলে দিতে হবে স্পেস হাইপার ডট। আপনি আন্ডারস্কোর দিতে চাইলে এখানে আন্ডারস্কোর মানে দিতে পারেন, কিন্তু আন্ডারস্কোর আপনি নিতে চান। ওকে, কাজ করে কিনা আলাদা একটা ফাংশনের মধ্যে দিয়ে সেই ফাংশনটাকে এখানে কল করে দিয়েছেন কি অ্যাপে, তারপরে কাজ করে, তাই না? এবার লাস্ট নেমটা করে ফেলেন দ্রুত। এবার এই সেম ভাবে এই ফার্স্ট নেমের কি অ্যাপের পরে, হ্যাঁ, ফাংশন কি হবে চেক চেক লাস্ট নেম, লাস্ট নেম চেক লাস্ট নেমের মধ্যে ফার্স্ট নেমের কোডগুলোই হবে কিন্তু, তাই না? শুধু কি চেঞ্জ হবে বলেন। লাস্ট নেম হবে ভেরিয়েবলের নামটা লাস্ট নেম করে দিচ্ছি, লাস্ট নেম রেগুলার এক্সপ্রেশন তো সেম আর কিছু না। আর এখানে এররের জায়গায় হবে লাস্ট নেম এরর, লাস্ট নেম শুড বি 2 টু 10 ক্যারেক্টার। আর এই ফাংশনটা আমি কল করব কখন, লাস্ট নেমটাকে ধরে লাস্ট নেমটাও কাজ করে কিনা একটু চেক করে নেন। লাস্ট নেমটা কাজ করে, তাই না? সো এই যে লাস্ট নেমটাকে জিকুইরি অবজেক্ট দিয়ে ধরে কি অ্যাপে এখানে কি করতে হবে, একটা ফাংশনের মধ্যে আমরা ওই চেক লাস্ট নেম ফাংশনটা কল করে দিলাম। ওকে, এবার করতে হবে কি বলেন তো, ফার্স্ট নেম লাস্ট নেমের পরে কি আসবে? সো একটা ফাংশন লেখেন তাহলে, তার নিচে এসে ফাংশন চেক ইমেল অ্যাড্রেস। আপনারা জাস্ট এই কোডগুলোকে রেখে দিলে আপনাদের মনে করেন পরবর্তীতে কাজে লাগবে, যেটা করতেছেন আর কি, এটা তো চেঞ্জ করার কিছু নাই, তাই না? শুধুমাত্র আপনি এই ক্লায়েন্টে যখন কাজ করবেন সে যেভাবে বলবে এখানে শুধুমাত্র রুলসগুলো একটু চেঞ্জ করে দেবেন। সো ফাংশন চেক ইমেল অ্যাড্রেস, এখানেও কি হবে, এই ফার্স্ট নেমের মধ্যে যা লিখছিলেন চেক ফার্স্ট নেম ফাংশনের মধ্যে যা লিখছিলেন ওই কোডগুলোই তো হবে নাকি? শুধু ইমেল অ্যাড্রেস ভেরিয়েবলের নামটা ইমেল অ্যাড্রেস করে দেন, ইমেল অ্যাড্রেস। আর এটা হবে ইমেল অ্যাড্রেস এরর। এখন রেগুলার এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ করতে হবে। ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড,
এখন এই রেগুলার এক্সপ্রেশনটাকে দেখানো চলবে না, এটা ছিল নেমের জন্য, তাই না? সো ইমেলের জন্য রেগুলার এক্সপ্রেশন কি আছে আপনি গুগলে সার্চ করে বের করতে পারবেন। আমার এখানে একটা নামানো আছে, আমি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করতেছি, দেখেন। জাস্ট এটা লিখলেই হবে, যেভাবে করছিলাম। দেখতে পাচ্ছেন কিনা এটা একটু মনোযোগ দিয়ে লেখেন, তারপর আমি একটু বলার চেষ্টা করতেছি কি লিখলাম এবং কেন লিখলাম। ইনফ্যাক্ট আপনারা দেখে হয়তো অনেকটা আন্দাজ করতে পারতেছেন, একটু ভালো করে লেখেন আর কি, দেখা যাচ্ছে কিনা। আপনি পাবেন না, এটা আপনি লেখেন, এটা অনেক সাধারণ গোছানো একটা অনেক কাজ করা একটা প্যাটার্ন। আপনার তো প্যাটার্নটা হলেই হয়, তাই না? এতে দিয়ে তো আপনি কাজ করতে পারবেন সারা জীবন, সমস্যা নেই। আপনি গুগলে সার্চ দিলে এরকম পাবেন, বাট হয়তো সরাসরি এরকম নাও পেতে পারেন, পেতেও পারেন। কোনটা? জিরো, জিরো টু নাইন, জিরো হাইফেন নাইন, এরপরে আন্ডার স্কোর, এরপরে স্ল্যাশ, এরপরে ডট। বড় করতে হবে, বড় করলে আর বড় করবো কি? ঠিকঠাক মতো দিয়ে লেখেন, এত আরাম দরকার নাই, একটু কষ্ট করে। এগুলো কত লিখছি আমরা, লিখতে লিখতে সুবিধা হয়ে গেছি।
সমস্যা নাই, লেখার পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আর কি, লেখাটাকে শেষ করেন। প্রথমে একটা ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, এরপরে একটা এটাকে কি সাইন বলে, পাওয়ার সাইন না, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, থার্ড ব্র্যাকেট স্টার্ট, ছোট হাতের থেকে জেড, বড় হাতের থেকে জেড, জিরো টু নাইন, এরপরে একটা আন্ডারস্কোর, এরপরে একটা ব্যাকস্ল্যাশ ডট, আবারও ব্যাকস্ল্যাশ, এরপরে হাইফেন, এরপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এতটুকুন হয়েছে কিনা? অ্যাকচুয়ালি এখানে কিন্তু তিনটা পার্ট, আপনারা কি এটা লিখা হলে একটু খেয়াল করেন, এখানে তিনটা পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে কি এট দ্য রেটের আগ পর্যন্ত ইমেল অ্যাড্রেস কি, এট দ্য রেটের আগ পর্যন্ত থাকে একটা, এট দ্য রেটের পরে কিছু একটা থাকে, তারপরে কি ডটের পরে কিছু একটা থাকে, তাই না, সামথিং এট দ্য রেট সামথিং ডট কম বা ডট ওয়ার জি ডট বিটে কিছু থাকে। সো এট দ্য রেটের আগে কি পারবে, ছোট হাতের থেকে জেড, বড় হাতের থেকে জেড, জিরো টু নাইন আন্ডার স্কোর ডট হাইফেন, এগুলো দিতে পারবে, এর বাইরে কোনো স্পেশাল ক্যারেক্টার পারবে না। মানে এট দ্য রেট আগ পর্যন্ত আপনি কি দিতে পারবেন, ছোট হাতের থেকে জেড, বড় হাতের থেকে জেড, জিরো টু নাইন কোনো একটা সংখ্যা দিতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, ডট ইউজ করতে পারবেন, আর কি হাইফেন, এর বাইরে কোনো ওয়ার্ড পার মানে দেওয়া যাবে না এট দ্য রেট আগে। আচ্ছা, এরপরে দেখেন প্লাস, প্লাসের পরে আবার হচ্ছে কি এটা ব্যাকস্ল্যাশ, এরপরে এট দ্য রেট, এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, একটা থার্ড ব্র্যাকেট, ছোট এখানেও এট দ্য রেটের পরে কি দিয়ে যাবে, যাবে ছোট হাতের থেকে জেড, বড় হাতের থেকে জেড, জিরো টু নাইন, এরপরে কি হাইফেন, এখানে ডট বা আন্ডারস্কোর দেওয়া যাবে না, হ্যাঁ, এট দ্য রেটের পরে, ওকে, ছোট এট দ্য রেটের পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের পরে বড় ছোট হাতের থেকে জেড, বড় হাতের থেকে জেড, জিরো টু নাইন, এরপর আবার একটা ব্যাকস্ল্যাশ, এরপরে হাইফেন, এরপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট একটা ক্লোজ, তারপরে প্লাস দিয়ে আবার ব্যাকস্ল্যাশ, এরপরে ডট, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরকম হয়েছে না? এরপরে আবার প্লাস, প্লাস দেওয়ার পর আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড থার্ড ব্র্যাকেট স্টার্ট, এখানে এটা হচ্ছে কি ডটের পরে কি আসবে, ছোট হাতের থেকে জেড, বড় হাতের থেকে জেড, জিরো টু নাইন, এই তো,
আর এখানে দুই তিন মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ডটের পরে আপনাকে মিনিমাম দুইটা ওয়ার্ড লিখতেই হবে, মিনিমাম দুইটা ওয়ার্ড লিখতেই হবে। জাস্ট এই দুই এবং তিনের মানে হচ্ছে সর্বনিম্ন ডটের পরে সামথিং জিমেল ডট মিনিমাম দুইটা দিতে হবে। হ্যাঁ, আর এইভাবে আপনি করতে পারবেন। সেকেন্ড ব্যাগের খেয়াল করছেন যে ডটের পরে প্লাস দেওয়ার পরে ফার্স্ট ব্যাগে থার্ড ব্যাগে, থার্ড ব্যাগে ক্লোজ করার পর কিন্তু সেকেন্ড ব্যাগে, এটা কিন্তু সেকেন্ড ব্যাগে দুই তিন, হ্যাঁ সেকেন্ড ব্যাগে, এবার ফার্স্ট ব্যাগে প্লাস দিয়ে সবার শেষে ডলার সাইন, এটা কিন্তু সেকেন্ড ব্যাগে দুই তিনটা কিন্তু সেকেন্ড ব্যাগে। হ্যাঁ হ্যাঁ, পরে লিখে নিন, ফাইলটা নিয়ে যান, দেখেন এখন কি করা হচ্ছে এখানে। সো ইমেল অ্যাড্রেসটাকে এই অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেসের যে ইনপুট ফিল্ডটা আছে সেখানে যে ভ্যালুটা দিচ্ছে, ইমেল অ্যাড্রেসের ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছে সেটাকে প্রথমে আমি কি করলাম এখানে ধরলাম, তাই না, তোর আইডি দিয়ে ধরে এখানে রাখলাম, একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করলাম, এরপরে রেগুলার এক্সপ্রেশন ডট টেস্টের মধ্যে ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম। এই টেস্ট ফাংশনটা চেক করবে যে এই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা এই প্যাটার্ন অনুযায়ী ম্যাচ করে কিনা, যদি এই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে সেটা যদি এই প্যাটার্ন অনুযায়ী ম্যাচ করে তাহলে টেস্ট ফাংশন রিটার্ন করবে কি ট্রু, ভিতরে ঢুকে মানে সব ঠিক আছে, ফাইন, এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল, সো নো এরর। আর যদি কোনো কারণে টেস্ট ফাংশনটা এই মধ্যে স্ট্রিংটা আছে সেটাকে যদি এই প্যাটার্ন অনুযায়ী না পায় তাহলে রিটার্ন করবে কি ফলস, সো এলসে আসবে, এলসে এসে বলবে কি ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড। ওকে, এবার এই ফাংশনটা চেক ইমেল অ্যাড্রেস কল করবো কখন বলেন তো, নাহিদ ইমেল অ্যাড্রেস ডট কি অ্যাপ, নাকি কি অ্যাপে আমরা একটা ফাংশন কল করবো, সেই ফাংশনের মধ্যে এসে আমরা এই চেক ইমেল অ্যাড্রেস ফাংশনটাকে কল করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখি কিছু হয় কি না, দেখেন ইমেল অ্যাড্রেসে কী করলাম, এখানে লিখলাম এইচ এ বি আই বি হাবিব মনে করে লিখলাম, এরপরে অ্যাট দা রেট লিখলাম, এরপরে লিখলাম জিমেল ডট তিন ভ্যালু তো দেখাবি, এখন কি শেষ হয়েছে সি ও এম, এই দেখেন এবার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এখন পাসওয়ার্ড একটু খেয়াল করেন, ইগনোর করেন, না হলে এখন পরে দেখে নিন। হ্যাঁ, সময় শেষ, এবার মনে করেন আমি পাসওয়ার্ডটা করতে চাচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড কি করব, তো পাসওয়ার্ডের জন্য আপনি বিভিন্ন ধরনের ভ্যালিডেশন নিয়ে আসতে পারেন, যে পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের লেটার থাকতে হবে, একটা ছোট হাতের লেটার থাকতে হবে, তাই না, এবং পাসওয়ার্ড মনে করেন বিভিন্ন ধরনের হতে পারে, আপনার কেস সেন্সিটিভ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আসেন জাভাস্ক্রিপ্টে, আমরা একটা ফাংশন লিখি, ফাংশন চেক পাসওয়ার্ড, তো চেক পাসওয়ার্ডের মধ্যে এসে অ্যাকচুয়ালি আমরা এই কোডটুকুনি লিখবো, আপনি ফার্স্ট নেমের যে কোডটুকুন লিখছিলেন সেই কোডটুকুন নিয়ে আসেন, ফাংশন চেক ফার্স্ট নেম, ফাংশন চেক ফার্স্ট নেমের মধ্যে যে কোডটুকুন লিখছিলেন সেটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। শুধু আমরা এখানে লিখব পাসওয়ার্ড ডট ভ্যালু, এটাকে নিলাম, এখানে
পাসওয়ার্ড এটা ভালো হইলো না, এখানে তো যে কোনো একটা হলেই হবে তাই না? আমরা তো হচ্ছে উভয়কেই দিতে হবে, ছোটো হাতের থেকে যেটা থাকছে ছোটো হাতের একটা ওয়ার্ড থাকতে হবে, বড় হাতের একটা ওয়ার্ড থাকতে হবে তাই না? আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সো আমি একটা কাজ করি, গুগলে একটু সার্চ দিয়ে দেখি কি বলে, রেগুলার এক্সপ্রেশন ফর পাসওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট, ফর পাসওয়ার্ড ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড এর লিংক দেওয়া আছে, আমি দেখি এটা কাজ করে কিনা একটু, হ্যাঁ আমি একটু দেখে তারপরে আপনাদেরকে জিনিসটা বলার চেষ্টা করতেছি কি দেখলাম এবং কেন লিখলাম। সো আমি পাসওয়ার্ড এডিটে একটু দেখি, সো পাসওয়ার্ড এটা হচ্ছে পাসওয়ার্ড এরর, বাকি কাজগুলো আপনারা করে ফেলেন যে পাসওয়ার্ডে কি অ্যাপে কল হবে, হ্যাঁ কি অ্যাপে ফাংশন কল হচ্ছে, চেক পাসওয়ার্ড কল করে দিলাম। ওকে, সো এখন একটু দেখি যে পাসওয়ার্ড ফরম্যাটে চিন্তা নেই, কাজ করছি এখানে, খেয়াল করেন এই ফরম্যাটটা কাজ করতেছে এবং খুব এফিশিয়েন্ট একটা ফরম্যাট পাসওয়ার্ডে। দেখেন ফরম্যাটটা কিভাবে পাবেন, হ্যাঁ আপনারা গুগলে এসে সার্চ দেন রেগুলার এক্সপ্রেশন ফর পাসওয়ার্ড ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট, রেগুলার এক্সপ্রেশন ফর পাসওয়ার্ড ভ্যালিডেশন সার্চ দেন গুগলে, সবাই দেন, হ্যাঁ আপনিও দেন রেগুলার এক্সপ্রেশন ফর পাসওয়ার্ড ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট। আপনাদের এখানে ঢুকেন, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ঢুকেন, এরকম আসছেন একটা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট ইলেকট্রনিক্সের দিকে এসে দেখেন এই জায়গাটায়, এই যে আপনার প্রথমে তো একটা HTML এর কোড লেখা আছে, তারপর একটা jQuery কোড লেখা আছে, তারপরে যে var strong argxp পাইছেন কি, নিউ argxp, এখানে স্ট্রিং চারের মাঝখানে যে কোডটুকুন আছে, স্ট্রিং চারের মাঝখানে আল্লাহ জানে কি চিন্তা করতেছেন, স্ট্রিং চারের মাঝখানে যে কোডটুকুন আছে, হ্যাঁ সেটাকে কি করবেন, কফি না কপি, কফি করে কফি কোড কি করতে কফি করছেন, এবার ফেস করবেন কোথায়, আপনি যে চেক পাসওয়ার্ড নামের একটা ফাংশন লিখছেন না, সেখানে একটা আর জি রেগুলার এক্সপ্রেশন ভেরিয়েবলের মধ্যে একটা রেগুলার এক্সপ্রেশন ছিল কি,
দেখেন এই যে এরকম করেন আর জি এক্সপি সরি আর জি শুধুমাত্র এই যে সেকেন্ড ডাবল হাইপেন এরকম পাইছেন না দুটো স্ল্যাশের মাঝখানে পেস্ট করুন আপনারা কিন্তু এই যে নিউ আর জি এক্সপি পুরোটা কপি করিয়েন না শুধুমাত্র স্ট্রিং চার্টের মাঝখানে যতটুকু আছে আচ্ছা পেস্ট করছেন না দ্যাটস অল এখানে দেখেন কি বলা আছে একটু নিচের দিকে খেয়াল করেন ফারুক খেয়াল করেন হ্যাঁ এই যে ওয়েবসাইটটা দিকে একটু খেয়াল করেন এখানে বলা আছে অ্যাভোভ ইউ ক্যান ইউজ দ্য এক্সপ্রেশন ফর ভ্যালিডেটিং এ স্ট্রং পাসওয়ার্ড লেটস ব্রেক ডাউন হোয়াট ইট ইজ ডুইং সো অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনটা কি মিন করতেছে সেটা এখানে ডিসক্রিপশন করে দিচ্ছি কিন্তু দ্বারা খেয়াল করছেন প্রথমে এই ক্যাপ দিয়ে কি বোঝানো আছে দিস পাসওয়ার্ড স্ট্রিং স্টার্ট দিস ওয়ে এখান থেকে শুরু হবে আর কি হ্যাঁ এখান থেকে শুরু হবে সে ফিল্টারিং করা বা প্যাটার্নটাকে ম্যাচ করে এখান থেকে শুরু করবে এরপরে দেখেন প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে হোয়াটস অ্যান ইকুয়াল টু ডট স্টার থার্ড ব্র্যাকেটের মধ্যে থেকে জেড এতটুকু আছে না এটার মানেটা কি এটার মানে কিন্তু বলছে দিস স্ট্রিং মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান লোয়ার কেস অ্যালফাবেটিক ক্যারেক্টার মানে আপনাকে একটা ছোট হাতের ক্যারেক্টার দিতেই হবে মিনিমাম এরপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে দেখেন বড় হাতের এ থেকে জেড তাই না দিস স্ট্রিং মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান আপার কেস মানে মিনিমাম একটা ছোট হাতের দিতে হবে একটা বড় হাতে দিতে হবে মিনিমাম এরপরে কি আছে এরপরে একটা সংখ্যা দিতে হবে 0 to 9 এটা কিন্তু অনেক সহজ আমার কাছে মনে হচ্ছে আই ডোন্ট নো আপনারা কি চিন্তা করতেছেন এই যে প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট আমি যদি আমার কোডিং এর মধ্যে আসি অ্যাকচুয়ালি এতটুকু দেখেন এতটুকু মানে কি বলেন তো ছোট হাতের যে কোনো একটা দিতে হবে আর এটার মানে কি এটার মানে কি একটা সংখ্যা দিতে হবে আর এইটার মানে কি একটা স্পেশাল ক্যারেক্টার এক্সক্লেমেটরি সাইন এট দা রেট হ্যাশ অথবা এইটা অথবা এন পারসন অথবা স্টার এইগুলোর যে কোনো একটা দিতে হবে এবং সর্বনিম্ন কয়টা হবে পাসওয়ার্ডের লেন আটটা ম্যাক্সিমাম আপনি যেমন চাই দেন মিনিমাম আপনাকে আটটা দিতে হবে আপনি আটটা থেকে ছটা দিয়ে দেন তাহলে সর্বনিম্ন কয়টা ক্যারেক্টার দিতে হবে ছটা সো এই পাসওয়ার্ডের আমি রেগুলার এক্সপ্রেশন আমার মনে হয় ধরতে পারছি বলেন তাহলে হবে না মানে এখান থেকে আপনি যেখান থেকে উঠে দেন তাহলে হবে না আপনি উঠে দেন তাহলে এখন কি এখন নিউমেরিক ভ্যালু না দিলেও কাজ করবে ভেরি সিম্পল ওকে সো দিস ইজ দ্য ফ্যাক্ট এখন দেখেন এই এই ফরম্যাটটা আপনি তৈরি করলেন বাকি কোডগুলো ঠিকঠাক করছেন এই পাসওয়ার্ড ভেরিয়েবল টেস্টের মধ্যে পাঠাইছেন পাসওয়ার্ড এররের মধ্যে কখন এমটি করে দিয়েছেন আবার পাসওয়ার্ড এররের মধ্যে বলেছেন পাসওয়ার্ড ফরম্যাট ইজ ইনভ্যালিড এবার যদি আমরা কি করলাম ওই পাসওয়ার্ডের কি অ্যাপে ফাংশনটা কল করেছি এখন যদি আপনি ব্রাউজারে যান এবং রিলোড দেন দেখেন আমি এখানে পাসওয়ার্ড লেখা শুরু করলাম দিলাম ছোট হাতের এ কি বলতেছে পাসওয়ার্ড ইনভ্যালিড এক তারপরে ছোট হাতের এস ডি এফ চারটা দিয়ে ফেলছি কিন্তু এবার দিলাম বড় হাতের এ এস ডি এফ চারটা চারটা আটটা কিন্তু হয়ে গেছে তারপর দেখো চিন ভ্যালিড কারণ কি কারণ এখন এটার মধ্যে শুধু কি কি আছে ছোট হাতের আর বড় হাতের একটা নাম্বার হতে হবে একটা নাম্বার দিয়ে দিলাম মনে করেন 1 তাও তো হচ্ছে না এবার কি দেওয়া লাগবে একটা স্পেশাল ক্যারেক্টার এই যে এগুলোর মধ্যে একটা দিতে হবে এখন মনে করেন আমি এখানে অ্যাট দা রেট দিয়ে শিফট 2 এখানে লিখতে হবে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ এটা এখন লেখেন তাহলে মাস্ট হ্যাভ 1 লোয়ার কেস হ্যাঁ one lower case and sir double লেখা যাবে না স্যার আপার বানান কি আপার কেস লেটার ওয়ান নাম্বার এন্ড এস টি ই সি আই স্পেশাল লাইক হবে
এট দ্য রেট হতে পারে এবং স্টার হতে পারে, এই তো আর বলে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে লেখার সাথে সাথে দেখেন কি বলতেছে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ ওয়ান লোয়ার কেস এন্ড আপার কেস লেটার, ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার লাইক এইটা, এগুলো যে কোনো একটা হবে। স্যার জি একবার ক্লাস করো, এটা চলে যাবে, এটা করে দেবো। বলেন কোনটা চলে যাবে? এই যে লেখাটা, হ্যাঁ এটা তো আপনি যখন ইয়ে করে দিবেন, মানে আমি তো স্যার একবার দেখলে হলো কি কি দিত এখন, হ্যাঁ সেটা করতে পারেন আপনি, তাহলে আপনার ম্যাচটাকে হাইড করে দিতেও পারেন। ঠিক আছে, এখানে লেখা হয়ে গেলে তাহলে আর একটি ইভেন্ট এটাকে হাইড করে দিতে হবে। ঠিক আছে, সো একটু খেয়াল করেন না, আপনি এখন এখানে টাইপ করতেছেন, এখানে মনে করেন আপনি দুটো অক্ষর লিখছেন, তাহলে এখানে একটা কাজ করতে পারেন যে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে মেসেজটা দেখাবে, যখন লেখা শুরু করবেন তখন কী হবে, মেসেজটা হাইড হয়ে যাবে, যখন ব্লার দিবেন তখন আবার এইটা লেখাটা না হলে দেখাবে না। ঠিক আছে, করতেছি, বুঝবেন কি না সন্দেহ আছে, দেখেন। সো এখানে মনে করেন এখানে পাসওয়ার্ড ডট ক্লিক, ক্লিক একটা ফাংশন কল করলাম, তখন এটা দেখাবে। ঠিক আছে, ক্লিক করলে দেখাবে। আচ্ছা, এটা একটা ইস্যু, ক্লিক করলাম দেখালো, এবার কি আপে কিছুই হবে না, এটা হবে হচ্ছে ব্লারে, ব্লার যাচ্ছে না। ওকে, সো তাহলে কি অ্যাপ আমার লাগবে, তো কি অ্যাপটাও লাগবে, এটা করতে পারেন, ক্লিক করলে দেখাতে পারেন, নট ব্যাড, জিনিসটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। যে ক্লিক করলে মেসেজটা প্রথমে দেখাবে, লেখা শুরু করলে মেসেজটা চলে যাবে, আবার যদি মেসেজটা ঠিক না হয়ে বের হয়ে আসে মানে তা তখন আবার দেখেন তুমি ফুল করছো এখানে। হ্যাঁ, সেইভাবে আপনি ব্যাক স্পেস তো একই কাজ করে, হ্যাঁ এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাক স্পেস মানে কি অ্যাপ একই, সো এভাবে আপনি চাইলে তিনটি ইভেন্টে কাজটা করতে পারেন। ওকে, তো এই চেক পাসওয়ার্ড ফাংশনটা কন কল করেছে কখন, ব্লারে, আর কি অ্যাপে ওটাকে এমটি করে দেওয়া হয়েছে, আর যখন ক্লিক করা হয়েছে তখন জাস্ট মেসেজটাকে প্রিন্ট করা হচ্ছে টেক্সট এর মধ্যে। এই আর কি, না একই না, ওখানে সেম পাসওয়ার্ড দেখেন, কনফার্ম পাসওয়ার্ড একটু দেখি আমরা, আজকে দেখাবেন সব স্যার, সো হ্যাশ অথবা কি করব না, কনফার্ম পাসওয়ার্ড ডট ব্লার দিয়ে দিচ্ছি, এটা খারাপ হয় না অবশ্য। এখানে এসে আপনাকে কাজ বিয়ে করতে হবে আলটিমেটলি, তো কনফার্ম পাসওয়ার্ড আইডিটা কি ছিল, কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালুটাকে নিলাম, নিয়ে সেখানে রেখে দিলাম, এখানে পুশ করে দিলাম, বলে যাচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এরর এরর। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে একটু ভুল করা হয়েছে, এই কোডগুলো এখানে হবে না, এই কোডগুলো হবে এখানে। সো একটা ফাংশন লিখলাম, খেয়াল করেন, বলা আছে চেক কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ সেখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের, এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে ধরা হয়েছে প্রথমে, তাই না, ভ্যালুটাকে ধরে এখানে রাখা হয়েছে, একটা রেগুলার এক্সপ্রেশন লেখা হয়েছে, রেগুলার এক্সপ্রেশন অ্যাকচুয়ালি এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে আমার লাগবে হচ্ছে যে
কনফার্ম পাসওয়ার্ড ভ্যালু, তো আরও একটা জিনিস লাগবে পাসওয়ার্ড ডট ভ্যালু। সো দুইটার ভ্যালু আমি এখানে নিচ্ছি, পাসওয়ার্ডের ভ্যালু নিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড আছে। এখানে রেগুলার অ্যাকশন দরকার, এখানে হবে ইফ, যদি যদি এটা ইজ ইকুয়াল টু, যদি সমান হয় কনফার্ম পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, যদি কি হয় পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড, এই কথা এখানে। সো যদি দুটো সমান হয় তাহলে কি এভরিথিং ইজ ফাইন, আর যদি না হয় তাহলে আপনি এখানে লেখা দেখাবেন পাসওয়ার্ড and confirm password does not match. Okay, so এবার কোনো ম্যাসেজ থাকে দিয়ে দিতে পারেন। এখন এই যে ফাংশন, যে ফাংশনটা আপনি লিখলেন এখানে যে চেক কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ, তো এই ফাংশনটা কল হবে কখন, এই ফাংশনটা কল করবেন, এটা ব্লারে কল করে দেন, হ্যাঁ ব্লারে কল করে দেন, দেন তাহলে কি আপে দেন না, এর আগে একটা ওই যে আপনার পাসওয়ার্ডের যেটা বলছিল ওটা একটা প্যাটার্ন এখানে আছে, তিনটা ইভেন্টে আপনি কাজ করতে পারেন। যখন ক্লিক করবে তখন আপনি দেখা দেবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ হতে হবে, যখন টাইপ করবে তখন কোনো মেসেজ দেখানোর দরকার নাই, যখন বের হয়ে আসবে তখন চেক করবে যে আসলে ঠিক আছে কিনা, ঠিক থাকলে তো ঠিক আছে, না ঠিক থাকলে কি হবে। অ্যাকচুয়ালি এই তিনটি ইভেন্টে আপনি কাজ করতে পারেন বারবার চাইলে, সবগুলো ফার্স্ট টাইমের ক্ষেত্রেও, লাস্ট টাইমের ক্ষেত্রেও, ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও, পাসওয়ার্ডের ক্ষেত্রেও, কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রেও, তাই না। সো সেক্ষেত্রে যদি আমি সেটা করি তাহলে দেখেন ব্লারটা খারাপ হয় না কিন্তু, সো ব্লার হতে পারে, আর একটা কী হতে পারে কি আপ, কি আপ হতে পারে, আর একটা হতে পারে ক্লিক, ক্লিক হতে পারে। ক্লিকে আপনি ফাংশন কল করবেন না, ক্লিকে আপনি মেসেজটা দিবেন যে ভাই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু সেম হতে হবে, তাকে বলে দিলেন প্রথমে। এরপরে কি আপে কি আপে কি কি আপে এমটি করে দিবেন মেসেজটা, যখন সে লিখতেছে তাকে ডিস্টার্ব করার দরকার না, তুমি লেখো, বাট লেখা যখন বের হয়ে আসলো তখন আমি চেক করব যে ওয়েট তুমি তো বের হয়ে গেলা, এবার দেখি ঠিক লেখছো কিনা। তোমার কাছে একটা মেসেজ দেওয়া যেতে পারে যে পাসওয়ার্ড ম্যাচ, যখন ম্যাচ করে গেল হ্যাঁ দিতে পারেন, দিয়ে দেন মেসেজ, দিয়ে দেন কোনো সমস্যা নাই। ওকে, সো দেখেন এখন কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলাম, কি লেখছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, অ্যাকচুয়ালি এটা এখানে এটা লেখা যাবে না, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড সেম সেম মাস শুড বি সেম, হ্যাঁ শুড বি সেম, মানে তোমাকে সেম লিখতে হবে। এবার যদি রিলোডে দেখেন এখানে ক্লিক করলাম কি দেখাচ্ছে, পাসওয়ার্ড এবং শুড বি সেম, তো এখানে পাসওয়ার্ডের মধ্যে মনে করেন সে দিল এ এস এ এস 1 2, হয়েছে না পাসওয়ার্ড, বুঝে লিখলাম এটা তো বুঝি নাই, বুঝলে এ এস ডি তিনটে ছোট হাতের বড় হাতের এ এস ডি 1 2 ASD বড় হাতের ASD 1 2 হয়েছে কি, হ্যাঁ দেখাবে, সেটা করা হয় না এখনো। এবার এখানে আসলাম, সে বলছে পাসওয়ার্ড এবং কনফার্ম শুধু ম্যাচ, তাহলে ছোট হাতের ASD বড় হাতের ASD 1 2 মনে করেন ভুল দিলাম, এবার সরে আসলাম, এবার ডাজ নট ম্যাচ দেখাচ্ছে। এবার এখানে মনে করেন লিখলাম 1 2, এবার কি দেখাচ্ছে, এবার দেখি তাও ম্যাচ দেখাচ্ছে না, একটু মনে বেশি হয়ে গেছে, সম্ভব বলে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস ওপেন করার সময় যে পাসওয়ার্ড এক্সচেঞ্জ শো করে, মানে স্ট্রং উই, সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে, সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আপনি যদি মনে করেন আপনাকে আরেকটা ম্যাপ ফাংশন তৈরি করতে হবে, আপনাকে দেখতে হবে যে সেখানে কি কি দিছে, সেখানে কি কি দিছে, যখন আপনি পাসওয়ার্ড নিচ্ছেন যখন আপনি পাসওয়ার্ড চেক করতে দিছেন, এখন আপনার তো এই জিনিস লাগবে, এটা থাকলে 10%, এটা হইলে ইনফ্যাক্ট এগুলো তো নিবেই না, এগুলো সারা সবগুলো তো নিবেই না, করতে পারেন আপনি চাইলে। সেক্ষেত্রে মনে করেন একটা ফাংশন ফাংশন লিখতে হবে আর কি, সেখানে আপনাকে চেক করতে হবে যে না অ্যাকচুয়ালি, তাহলে তখন এখানে সবগুলো মেনটেন করা যাবে রেগুলার এই এক্সপ্রেশনের মধ্যে। আপনাকে মনে করেন এই এইটা লিখলেন বাট এগুলো মেনটেন করা যাবে না, মনে করেন কেউ শুধু এইটা দিল, কেউ শুধু এইটা দিল, তাহলে তারটা হবে 10%,
চেক করবেন ইফ এটার মধ্যে যদি শুধুমাত্র এটা ম্যাচ করে তাহলে 10%, যদি এই দুইটা ম্যাচ করে তাহলে 30%, যদি এই তিনটা ম্যাচ করে তাহলে 60%, যদি এটা ম্যাচ করে তাহলে 80%, ঠিক আছে? সো এইভাবে আপনি চাইলে করতে পারেন। এগুলো এত দূরের কথা, চিন্তা করা লাগবে না। আপনি এটা নিতে পারেন কিনা আগে দেখেন। আই থিঙ্ক দ্যাট শুড বি বেস্ট ফর ইউ, যদি আপনি এটা নিতে লেখা ছেড়ে নিতে পারেন, ঠিক আছে? সো কনফার্ম পাসওয়ার্ড ব্লারে হচ্ছে, কি আপে হচ্ছে, ক্লিকে হচ্ছে, ঠিক আছে? সেইভাবে কাজগুলো কিন্তু হচ্ছে। আলটিমেটলি আমরা মোটামুটি মনে করেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই চারটা কাজ করলাম। হ্যাঁ স্যার। সো ওকে, এখন এগুলো মনে করেন যে আমরা, হ্যাঁ আমরা মনে করেন যে এই বিষয়গুলো চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন দেখাচ্ছে, এখন এইটা তো ক্যান্সেল করব। হ্যাঁ, এখন আপনারা এই কনফার্ম পাসওয়ার্ড পর্যন্ত এই সবগুলো জিনিস বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করিয়ে ডিস্ট্রিক্ট নেম আর জেন্ডার ইনফো নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ডুইং।